আচ্ছা তো সবার প্রথমে খেয়াল করো স্পিড অপটিমাইজ হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের থিমের কারণে হোক বা অনেক বেশি পেজের কারণে হোক বা ক্যাশের কারণে হোক অনেকগুলো ইস্যু আমাদের ওয়েবসাইটের স্পিড খুব একটা ভালো থাকে না ঠিক আছে সো স্পিড অপটিমাইজ করার আগে কিছু প্রিকশন আছে অর্থাৎ আমার ওয়েবসাইটের স্পিডটা বেটার করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে কাজগুলোর মধ্যে সবার প্রথমে হচ্ছে আমার আমার ওয়েবসাইটটা কমপ্লিট থাকতে হবে এটা এরকম না যে আমি একটা পেজ করলাম স্পিড অপটিমাইজ করলাম আর একটা পেজ করলাম স্পিড অফটিমাইজ করলাম এটা গুড প্র্যাকটিস না গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সমস্ত কাজ শেষ করার পর স্পিড অপটিমাইজেশন শুরু করব। আচ্ছা স্পিড অফটিমাইজেশনে অনেক সময় আমাদের ওয়েবসাইটের বিভিন্ন সেকশন বা পেজ ভেঙে যেতে পারে অথবা লেজি লোড বা এরকম অনেক কিছু আছে তো যার কারণে আমাদের একটা ব্যাকআপ রাখাটা জরুরি সেক্ষেত্রে আমরা অল ইন ওয়ান দিয়ে একটা ফুল ব্যাকআপ রেখে দিতে পারি স্পিড অপটিমাইজেশনের আগে আচ্ছা স্পিড অপটিমাইজেশন শুরু করার সময় ক্লায়েন্টকে আসলে প্রুফ দিব কিভাবে তাই না তো এটার কারণে ক্লায়েন্টের স্পিড অপটিমাইজেশনের কাজ শুরু করার আগে ওর বর্তমান কত এটা আমরা চেক করে নিব তারপরে স্পিড অপটিমাইজেশনের পরে আমাদের স্পিড যখন বাড়বে তখন আবার এটা স্ন্যাপ নিব দুইটা স্ন্যাপ আলাদা আলাদা ভাবে রেখে দিতে হবে আচ্ছা এইচটি এক্সএস নামে একটা ফাইল থাকে এটা ব্যাকআপ রাখতে পারলে বেটার বাট এটা খুব বেশি জরুরি এরকম না ঠিক আছে স্পিড অপটিমাইজেশনে অনেক গ্রুপ প্লাগইন আছে আমরা ডাব্লিউপি রকেট নাইট্রোপ্যাক এবং অটো অপটিমাইজ তিনটা জিনিস দেখবো আজকে সবার প্রথমে স্পিড একটা ওয়েবসাইটের অ্যানালাইজ করার জন্য এখানে তিন-চারটা সাইট আছে তার মধ্যে জিটি ম্যাট্রিক্স খুবই এটার পাশাপাশি আমি আমার আহ ওয়েবসাইট প্রিভিয়াস স্পিড কত আছে সেটা একটা স্নেপ নিয়ে রাখবো জিটি ম্যাট্রিক্সে গিয়ে লিঙ্কটা দিয়ে টেস্ট করলেই হবে অথবা গুগল পেজ স্পিড লিখে গুগলে সার্চ করলে পাবা অথবা আমার শিটের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে পেজ স্পিড ইনসাইট তো এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে অ্যানালাইজ করতে বলবো আচ্ছা সো স্পিড অপটিমাইজের সবার প্রথম আচ্ছা স্পিডটা টেস্ট করে ফেলুক তারপর আমি অপটিমাইজেশনে যাচ্ছি এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে পিংডম এটা অনেক পপুলার টু ডট পিংডম ডট কম ওয়েবসাইটের লিংকটা দিয়ে এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে স্টার্ট টেস্ট আচ্ছা পেজি স্পিডের অবস্থা কত স্পিডের দুটো জিনিস ইম্পর্টেন্ট ঠিক আছে একটা হচ্ছে তোমার স্পিডের পার্সেন্টেজ কত এটা আমরা এইটি আপনার ট্রাই করব আর একটা হচ্ছে লোড টাইম কত 2.6 সেকেন্ডে লোড হচ্ছে আচ্ছা এটার অবস্থা গুগল মানে অবভিয়াসলি যেহেতু টেস্ট করার মেথড আলাদা তো রেজাল্টও আলাদা আসবে এটা ডেস্কটপের জন্য 46 আর গুগল পেজ স্পিডে দুইভাবে ভাবে মানে দুইটা টেস্ট করা এটা মোবাইলের জন্য এটা ডেস্কটপের জন্য সো মোবাইলের জন্য 26 আছে ডেস্কটপের জন্য 58 আছে পিং ডম বলতেছে 70 আছে পেজ স্পিড খুবই ভালো এগুলা স্ন্যাপগুলো তোমরা রেখে দিবা বিফোর ঠিক আছে এটা ক্লায়েন্টকে দেখাইতে হবে তুমি যে স্পিড অপটিমাইজ আসলে করছো তো আমি ধরো এভাবে প্রত্যেকটা স্ন্যাপ নিয়ে রাখবা ঠিক আছে ডান আচ্ছা স্পিড অপটিমাইজেশনের প্রথম কাজ প্যাসিক টাস্ক নামে একটা ট্যাব আছে নিচে দেখো সবার প্রথমে ব্যাকআপ নেওয়ার কথা বলছি যেহেতু আমার সাইটটা খুব প্রয়োজনীয় না আমি ব্যাকআপ নিচ্ছি না তোমার ব্যাকআপ নিয়ে রাখবা রিমুভ করবা আননেসেসারি পেজ পোস্ট কমেন্ট সবার প্রথমে তোমার ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে তুমি দেখবা কোনো মানে পেজ আনপাবলিশড অবস্থায় আছে কিনা বা ড্রাফটে পড়ে আছে কিনা এখানে নাই এখানে আটটা পেজই পাবলিশড অবস্থায় দেখা যাচ্ছে তারপরে যাবা পোস্টে পোস্টে যাওয়ার পর তোমার দুইটা পোস্টই পাবলিশড অবস্থায় আছে সো ড্রাফটে কিছু নাই তারপরে যাবা কমেন্টস এ অনেক ওয়েবসাইটে কমেন্টস থাকে কমেন্টস যদি থাকে এগুলা হয় পাবলিশ করে দিবা অথবা ড্রাফট থেকে রিমুভ করে দিবা তো আপাতত আমার এরকম কিছু নাই রিমুভ করতে হবে আননেসেসারি প্লাগ এবং আননেসেসারি থিম তো সবার প্রথমে তুমি প্লাগ চলে যাও প্লাগ গিয়ে দেখো তোমার এমন কোন প্লাগ আছে কিনা যেটা লাগতেছে না বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সবার প্রথমে সাইটে যাওয়ার পর আমাদের যে আকিসমেট লাগতেছে না এটা ইনঅ্যাক্টিভ সো ইনঅ্যাক্টিভে ক্লিক করলে তুমি দেখবা ইনঅ্যাক্টিভ প্লাগ দেখতে পাবা সো ইনঅ্যাক্টিভ যে দুটো প্লাগ আছে দুটো প্লাগ আমি ডিলিট করে দিচ্ছি ওকে দেন অ্যাপ্লাই আচ্ছা এরপর পর কিছু প্লাগইন আপডেট যাচ্ছে আপডেট অ্যাভেলেবলে আমরা যাচ্ছি যাওয়ার পরে আমরা একটু দেখি কি কি প্লাগইন অ্যাডভান্স কাস্টম ফিল্ড এলিমেন্টর সবই আপডেট দেওয়া যাবে ঠিক আছে আমি এগুলোকে আপডেট করে ফেললাম আর যদি আপডেট ডিসেবল করা থাকে তাহলে তো এখানে আপডেট আসবে না ঠিক আছে এগুলো আপডেট হচ্ছে একটা একটা করে আপডেট হতে থাক আননেসেসারি থিম কোথা থেকে পাবা যে তোমার যদি ডাব্লিউপি ফাইল ম্যানেজার থাকে ওইখান থেকে তুমি দেখতে পাবা যে একটা থিম থাকবে মেইনলি আমি সব সময় বলি থিম থাকবে একটা তো ওই ওই থিম বাদে বাকি থিম গুলো তোমরা ফেলে দিবা মানে একটা মানে কি তোমার মানে এটা এখানে মনে করো ওহিও নামে একটা থিম আছে হ্যাঁ আর এর পাশাপাশি 2019 বা 2020 যে একটা থিম থাকবে ব্যাকআপ হিসাবে শেষ এরপরে রিমুভ আননেসেসারি মিডিয়া ফাইলস অর্থাৎ তোমার ওয়েবসাইটে যদি কোনো মিডিয়া ফাইলস থাকে যেগুলা ইমেজ আমরা বলি এখানে আমরা অনেক সময় ডেমো সাইট যেহেতু মানে ডেমো ইম্পোর্ট করি যেহেতু থিমের মাধ্যমে বা আমরা এলিমেন্টেরও দেখা যায় যে বিভিন্ন মানে ব্লগ বা সেকশন ইম্পোর্ট করি তখন দেখা যায় অনেক আননেসেসারি লোগো চলে আসে বা ছবি চলে আসে আমরা এখানে অনেক আননেসেসারি ইমেজ লোগো দেখতেছি তাই না সো ধরা যাক এই যে এই একটা এখানে গিয়ে গিয়ে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করবা ওকে মিডিয়া ফাইল যত কমাইতে পারবা তত তোমার লাভ আমার এই লোগো গুলো আমার না আচ্ছা আমি তো একবার সাইটটা ভিউ করে আসি এখানে আচ্ছা এই লোগো গুলা লাগতেছে টিম সেকশনের টিমের ছবি না ঠিক আছে লোগো গুলা লাগতেছে এখানে কিছু ইলাস্ট্রেশন আছে যেগুলো আমার মনে হয় লাগতেছে না এগুলো ডেমোর সাথে আসছে ইলাস্ট্রেশন গুলা আচ্ছা তাইলে আমাদের এই যে ইলাস্ট্রেশন এই যে এগুলা একটা এগুলো সবগুলো ধরে ধরে ডিলিট করবা উপরে দেখো বাল্ক সিলেক্ট নামে একটা অপশন আছে বাল্ক সিলেক্ট বাল্ক আকারে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা সবগুলো ছবি আমি এখন ডিলিট পার্মানেন্টলি করে দিলাম ডান তা এখন মোটামুটি আমার আরো এখানে কিছু আছে বাল্ক ডান সব ফেলে দিছি আমরা এখন যা আছে সব রিয়েল সাইটটা একবার একটু ভিজিট করে দেখি কোনো কিছু মিসিং হয়ে গেল কিনা আই होप সব ঠিক আছে আচ্ছা সো মিডিয়া ফাইলগুলো এভাবে রিমুভ করবা যেগুলো আননেসেসারি এটা অনেকে ভুলে যায় অনেকে মনে করে খালি আমি স্পিড অপটিমাইজেশন প্লাগইন দিব কাজ করে ফেলবে প্লাগইন তো তোমার যতটুকু পারো অপটিমাইজ করবে তোমার হাতে যে অপটিমাইজেশনগুলো আছে সেগুলো অবশ্যই ইউজ করো আচ্ছা আমরা অনেক সময় ডেমো যখন ইম্পোর্ট করি অনেক মেনু চলে আসে দেখা যাবে আমার ওয়েবসাইটে একটা মাত্র মেনু ধরো হোম আর ব্লগ কিন্তু দেখা যাবে মেনুসে গেলে আরো অনেক মেনু চলে আসে সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু মেনুতে ঘুরে আসবো যে আননেসেসারি কোনো মেনু আছে কিনা তো এটা ডিফল্ট যে ডেমো ইম্পোর্ট করা হয় তখন চলে আসে এখানে একটাই মেনু আছে তাই না ডান যদি মাল্টিপল মেনু থাকতো তুমি এখানে একটা ড্রপডাউন দেখতে পাইতা ওই ড্রপডাউন ডাউন থেকে অন্য মেনুগুলা গিয়ে গিয়ে রিমুভ করে দিতা সো মোটামুটি আমাদের বেসিক কাজগুলো শেষ এবার আমি একটা প্লাগইন দেখাবো এই প্লাগিনটা অনেকটা ম্যাজিক্যাল প্লাগিন এখানে আসলে কাজ খুবই অল্প নাইট্রো প্যাকের কথা বলতেছি এখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে কানেক্ট করে দিলে প্রচুর স্পিড তোলা যায় আর সবচেয়ে বড় ব্যাপার এখানে তুমি যখন সাইটটাকে সাবমিট করে দিবা তখন ওরাই সমস্ত কিছু ম্যানেজ করবে আর একটা প্লাগিন হচ্ছে ডাব্লিউপি রকেট রকেটটা হচ্ছে নাইট্রোপ্যাক কোন কোনো সাইটে যদি কাজ ভালো না করে অর্থাৎ আমি নাইট্রোপ্যাক দিয়ে যদি এইটি প্লাস স্পিড না তুলতে পারি নাইট্রোপ্যাক ফেলে দিয়ে ডাব্লিউপি রকেটটা ইউজ করতে পারি নাইট্রোপ্যাক এবং রকেট কিন্তু কনফ্লিক্টিং যেহেতু স্পিড অপটিমাইজেশন প্লাগ একজন একজনকে দেখতে পারে না অর্থাৎ তুমি দেখবা তোমাদের সাইডে মনে হয় লাইট স্পিড ক্যাশ নামে একটা প্লাগ অটো ইনস্টল হয় নাইট্রোপ্যাক প্লাগ ইনস্টল দেওয়ার সাথে সাথে তোমাকে বলবে লাইট ওই প্লাগ ফেলে দাও ওইটা আমাকে ঝামেলা করতেছে সো এরকম কিছু ফ্যাক্ট থাকে সো চেষ্টা করবা যে একটা বা দুটা প্লাগইনে স্পিড অপটিমাইজেশনের কাজগুলো শেষ করার জন্য আচ্ছা নাইট্রোপ্যাক ইউজ করার সবার প্রথম নিয়ম হচ্ছে তোমার নাইট্রো ডট আইও এই সাইটে সবার প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে একটা অ্যাকাউন্টে ফ্রি তে তুমি একটা সাইটে স্পিড অপটিমাইজ করতে পারবা ঠিক আছে তো আমাদের স্পিড অপটিমাইজেশনের রেজাল্ট কেমন 46 এবং এখানে দেখতেছি আমরা মোবাইলে মাত্র 26 আছে হ্যাঁ আচ্ছা তাইলে আমরা এবার নাইট্রো প্যাকে যাব সো শিটটা দেখো নাইট্রো প্যাকে গেলাম নাইট্রো প্যাকে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে ইমেলটা ভেরিফাই করতে হবে সো তোমরা গেট স্টার্টেড এ ক্লিক করবা এখানে ফ্রি প্ল্যানটা চুজ করবা স্টার্ট ফর ফ্রি এবার একটা অ্যাকাউন্ট করো ওয়েবসাইটের লিঙ্ক একই টাইপের ওয়েবসাইট স্মল বা মিডিয়াম বিজনেস আই নট রোবট আচ্ছা ভেরিফাই করলাম দুটাতে আই এগ্রি টিক দিলাম অলমোস্ট দেয়া ঠিক আছে আচ্ছা আমার ঠিক আছে জাস্ট এটা সাইন আপ করবা সাইন আপ করার পর ভালো করে খেয়াল করো তুমি একটা ইমেল কনফার্মেশন পাবা জিমেলে চলে যাবা জিমেলে যাওয়ার পর তুমি তোমার ইমেলটা এই যে এরকম একটা ইমেল ভেরিফিকেশন আসবে ইমেল ভেরিফিকেশনে এরকম একটা লিংক আসবে লিংকটা ক্লিক করবা তাহলে তোমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে আচ্ছা যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ করে নিচ্ছি ওকে এখানে কাজ এতটুকুই সাইন আপ করার পর ঠিক আছে এরপর আমি আমার সাইটে যাব নাইট্রো প্ল্যাক প্লাগ ইনটা ইনস্টল করব প্লাগ ইন কি অ্যাড নিউ যেহেতু ফ্রি প্লাগ নাইট্রোপ্যাক ওয়ার্ডটা একসাথে হবে ডকটা দেখি ডকটা দেখি দেখা গেই তো ইনস্টল করব প্লাগ ইন ইনস্টল এবং অ্যাড করার পর আমাদের কানেক্ট করতে হবে নাইট্রোপ্যাক অ্যাকাউন্টের সাথে ভালো করে খেয়াল করো এই প্রসেসটাই খালি একটু একটু মানে কমপ্লিকেটেড বাকি সবই একদম ইজি ভিতরে সমস্ত কিছু সেট আপ করা আছে কিছু করা লাগবে না আমি নাইট্রো একটা অ্যাকাউন্ট করছি আমার যে ওয়েবসাইটটা একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে একটা ওয়েবসাইট দেখো ডেভেলপার জোন ডট নেট স্ল্যাশ এই ওয়েবসাইটটা দিয়ে আমি নাইট্রো ব্যাগের অ্যাকাউন্টটা করছি আর এদিকে আমি আমার ওয়েবসাইটের মধ্যে থেকে আমি একটা প্লাগ ইনস্টল করতেছি প্লাগ ইনটা ইনস্টল আছে ইনস্টল তো করছি প্লাগ অ্যাক্টিভেট করতে হবে লগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর সেটিংস এ গেলে দেখবা নাইট্রোপ্যাক নামে একটা অপশন চলে আসছে নাইট্রোপ্যাকে যাবা এখন নাইট্রোপ্যাক বলতেছে তুমি এখন তোমার নাইট্রোপ্যাক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করো ঠিক আছে সেটাই আমি এই জিনিসটাই দেখাইছি কানেক্ট করবা সেটিংস নাইট্রোপ্যাক কানেক্ট উইথ নাইট্রোপ্যাক দিবা শেষ আচ্ছা এই যে কানেক্ট উইথ নাইট্রোপ্যাক ওই একই সঙ্গে নাইট্রোপ্যাক থাকার কারণে কানেক্ট হয়ে গেছে ওয়েলকাম আচ্ছা এরপর সিটে যাচ্ছি ভালো করে দেখো পার্চ ক্যাশ নামে একটা অপশন আছে নাইট্রোপ্যাকেট ড্যাশবোর্ডে অপটিমাইজ পেজেসের পাশে পার্চ ক্যাশ নামে একটা অপশন আছে এই যে অপটিমাইজ পেজেস এ পার্চ ক্যাশ বাটনে ক্লিক করলাম ঠিক আছে চারটা পেজ পাইছে চারটা পেজের ক্যাশটা সে ক্লিয়ার করে নিলো তারপর ক্যাশ ওয়ার্ম আপটা সেটিংস থেকে ইনেবেল করে দিবা এখানে দেখো সেটিংস এ ক্যাশ ওয়ার্ম আপটা ইনেবেল করে দিলাম আচ্ছা এখানে ষোলোটা পেজ বা পোস্ট পাইছে সেটা কন্টিনিউ করতে বলতেছি কিনা ইয়েস ওয়ার্ম আপটা ইনেবেল হচ্ছে ডান সেফ মুড অন করবা না সেফ মুড অন করলে ক্যাশ গুলো ক্লিয়ার করতে পারবে না ঠিক আছে আচ্ছা শেষ এরপরে আমাদের নাইট্রো প্যাকের স্ট্যাটাস চেক করতে হবে এট দা টপে এটা আমি যা করলাম উপরে নাইট্রো প্যাকে দেখবা এটা গ্রিন হয়েছে কিনা মনে থাকবে এটা গ্রিন বানাইতে হবে গ্রিন হয়েছে কিনা চেক করবা এরপর তোমার নাইট্রোপ্যাক ওয়েবসাইটে এসে রিলোড দিয়ে দেখবা এই যে ক্যাশ ওয়ার্ম আপ অন হয়ে গেছে অটো আহ তেত্রিশ পার্সেন্ট ক্যাশ হিট রেশিও আর আমি অ্যাকাউন্টটা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি আর নাইট্রোপ্যাক বেসিক্যালি কি কি কাজ করে সে ইমেজ লেজি লোডিং অন করে লেজি লোডিংটা কি একটু দেখি আমরা একটু ফ্যাক্টগুলো মানে স্পিড আপের ফ্যাক্টগুলো বুঝলে তোমাদের একটু হেল্প হবে ধরো কোরবেন বীরের সাকসেসের যে পেজটা এখানে প্রায় নয়শোর মতো ছবি আছে এতগুলা ছবি একসাথে লোড করতে গেলে ওয়েবসাইটের পেজটা অনেক স্লো হয়ে যাবে অর্থাৎ লোডিং টাইম বেড়ে যাবে আমি বলছি দুটো ফ্যাক্টর একটা হচ্ছে পারফরমেন্স কত পার্সেন্ট আছে এবং লোডিং টাইম কত কতটুকু কম লোডিং টাইম 4 সেকেন্ডের নিচে রাখতে পারলে ক্লায়েন্ট দেখবা খুশি আর এটা 80% এর উপরে নিতে পারলে ডান আচ্ছা সো এই লোডিং টাইমটা যাতে বেশি না হয় আমরা কি করছি খেয়াল করো ওয়েব পেজটাতে ঢোকার পর পর দেখো সমস্ত ইমেজ কিন্তু লোড হয় না দেখো টপ রেটেড সেকশনটা অন হইছে দেখছো টপ রেটেড ইমেজগুলো দেখা যাচ্ছে নিচে নামো নিচেরগুলো দেখবা আচ্ছা এটা ক্যাশের জন্য দেখাচ্ছে অন্য একটা সিঙ্কে গিয়ে দেখি মানে প্রত্যেকটা একসাথে ক্যাশ ইনেবল করে নাই সে এক একটা এক এক সময় করছে মানে প্রথম প্রথম সেকশনটা তুমি যখন থাকবা প্রথম সেকশনে এই দেখো টপ এইট সেলারটা ফার্স্টে আসবে তারপরে লেভেল টু সেলার ইমেজ গুলো ঠিক আছে তারপরে রাইজিং ট্যালেন্টের ইমেজ গুলা তো এটাকে বলা হয় লেজি লোড মানে যখন ভিউয়ার এই পয়েন্টটাতে আসবে তখন এই ইমেজ গুলো দেখাবে তার আগ পর্যন্ত লোড না করলেও চলবে কি বুঝতে পারছো এই লেজি লোডটা হচ্ছে স্পিড একটা মেজর ফ্যাক্ট এটাতে কাজ করে তারপর হচ্ছে ক্রিটিক্যাল সিএসএস সিএসএস গুলোকে আসলে মিনিফাই করতে হয় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মিনিফিকেশন অনেক সময় সিএসএস কম্বিনেশনের দরকার বা কম্বাইনের দরকার হয় এটা আসলে আহ মানে শুধু কথা এক লাইনে সমস্ত সিএসএস কে নিয়ে আসে আর এই এই ফ্যাক্টর গুলোর উপর বেসিক্যালি কাজ করে হ্যাঁ লেজি লোড তো বুঝতে পারছো তারপরে ক্যাশ মানে একটা ওয়েবসাইট যখন কোনো একজন ভিউয়ার আসলে ভিজিট করে ব্রাউজারের মধ্যে কিছু ক্যাশ থেকে যায় সেই ক্যাশের কারণে অনেক সময় ওয়েবসাইটটা লোড নিতে সময় লাগে তো এই জন্য প্রত্যেকবার এখানে আসলে ক্যাশটা ক্লিয়ার করে নিবা যখনই তুমি ঢুকবা এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে নিবা আচ্ছা এখানে আমাদের নাইট্রো কাজ শেষ আমরা একটা ওয়ার্নিং দিয়ে রাখছি এইটা মোটামুটি 30 মিনিট সময় নেয়

শুধু নাইট্রোপ্যাকে গিয়ে এখানে পার্স ক্যাশ দিছি ক্যাশ ওয়ার্ম অন করে দিছি আর অপটিমাইজেশন মুড সব সময় স্ট্রং এর বেশি যেটা সেটা দিবা এখানে তুমি স্লাইড করে কমাইতে পারবা হ্যাঁ স্ট্যান্ডার্ড মিডিয়াম স্ট্রং ম্যানুয়াল আমরা করব না আমরা লিডিকুরাস যে অপশনটা এই অপশনটা দিয়ে রাখবো এটা স্ট্রং থেকে বেটার এবং এটা প্রি কিছু কনফিগারেশন ওদের করা আছে সেটা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে সাইটে সো অলরেডি দেখো আমার মোবাইলের স্পিড 94 উঠে ফেলছে ডেস্কটপে স্পিড 98 তুলে ফেলছে জিটি ম্যাট্রিক্স বলতেছে 96 উঠে গেছে পিং বলতেছে 78 যাক পিং নরম এর আছে আমাদের স্পিড দেখো 98 উঠে গেছে এবং মোবাইলেও খুব চমৎকারভাবে একটা মানে স্পিড উঠে গেছে এবং আমরা যে ডেভেলপার জনের যে জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট দেখছি দেখতেছি 96 এবং 1 সেকেন্ডের নিচে লোড হচ্ছে ওয়েবসাইট সো নাইট্রোপেক সবাই বুঝছো কি ভাইয়া একটা মাত্র প্রবলেম আছে নাইট্রোপ্যাকে ফ্রি তে এত কিছু হচ্ছে ফ্রি তে এত কিছু বুঝতে পারতাছো নাইট্রোপ্যাকটা দেখবা কালকে মানে 72 ঘন্টার মধ্যে আমার ওয়েবসাইটের বটমে একটা আসবে মানে নাইট্রোপ্যাক বলছে স্পিড অপটিমাইজেশন বাই নাইট্রোপ্যাক একদম ফুটারে সেই অ্যাড করে দিবে এটা ফ্রি অ্যাকাউন্টে তুমি যদি এটা পেইড সাবস্ক্রিপশন নাও তাহলে সেই নাইট্রোপ্যাকের লেখাটা তুমি উভাই দিতে পারবা সবাই কি বুঝতে পারছো ওই গুগল পে স্পিডে মোবাইলের স্পীড এত বেশি কিভাবে উঠছে আহ নাইট্রোপ্যাকে বেসিকালি সবার প্রথমে ও একটা পেজ নিয়ে আসে হ্যাঁ দেখবা এখানে আহ যখন লোড হবে তখন আমরা যদি ডেস্কটপ মুড়ে যাই প্রথমে দেখো দুইটা একটা হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ সে বসায় দেয় ওই ব্ল্যাঙ্ক পেজ বসানোর কারণে ওই মানে স্পিডের মানে লোডিং স্পিড অনেক ভালো মানে ভালো দেখায় এটা মোবাইলে অন্য কোন প্লাগ দিয়ে তুমি পঞ্চাশ সাইটের উপরে তোলা খুব টাফ যেমন তুমি রক আমি আরেকটা সাইটের মধ্যে রকেট ইউজ করে দেখবো রকেটে পঞ্চাশের উপরে মোবাইলে তোলা খুবই টাফ কিন্তু নাইট্রোপ্যাক একটা ব্ল্যাঙ্ক পেজ প্রথমে বসা দেয় ওয়েবসাইটের মধ্যে তারপরে স্পিডটা বেড়ে যায় এবং আলটিমেটলি কিন্তু ওয়েবসাইটের লোডিং টাইমটা কিন্তু খুব ভালোই থাকে হ্যাঁ আর এখন আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে ব্যান্ডউইথের একটা ইস্যু আছে অর্থাৎ তুমি এক মাসে তোমার ট্রাফিক যদি চার হাজার বা পাঁচ হাজারের বেশি হয় একটা ওয়েবসাইটে তখন নাইট্রোপ্যাক বলে তোমার ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে এখানে একটা অপশন আসবে তোমার ব্যান্ডউইথ হ্যাঁ ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে তখন তোমাকে আবার আরেকটা অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে এটা কি বুঝতে পারছো আর একটা অ্যাকাউন্টে মাল্টিপল সাইট কানেক্ট করতে পারবা কিন্তু ফ্রিতে না পেইড এই মাল্টিপল সাইট কানেক্ট করার অপশন আছে কিন্তু সেটা পেইড সাবস্ক্রিপশন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ভিজিটর যদি কম হয় তাহলে ব্যান্ডউইথ দেখাবে না না তাহলে ব্যান্ডউইথে কোন মানে ব্যান্ডউইথ দেখাবে মানে এটা জাস্ট কয়েক ঘন্টা পরেই দেখবে এখানে একটা ব্যান্ডউইথ দেখাচ্ছে গ্রিন একটা লাইন এই ব্যান্ডউইথটা তোমার এই যে মানে কতটুকু মানে মোটামুটি আমাদের কোডেন বিডি এর মতো সাইটে ভিউয়ার মনে করো 4000 এর মতো একটা এক মাসে তো বুঝতে পারছো তো তোমার পার্সোনাল ওয়েবসাইট যতই ট্রাফিক থাক এক মাস মানে এক মাস মানে কি আরামে ইউজ করতে পারবা কোন মাসে এই যে দেখো ব্যান্ডউইথ যে 1 জিবি যে ব্যান্ডউইথটা দিছে এই ব্যান্ডউইথটা যদি এই যে গ্রিন একটা লাইন আসবে এই লাইনটা শেষ হয়ে গেলে তখন বুঝবা এই অ্যাকাউন্টটা আর ইউজ করতে পারবা না এই সাইটের জন্য তখন আরেকটা ফ্রি জিমেইল দিয়ে আবার কানেক্ট করতে হবে এইটা একটা মেজর ইস্যু মেজর ইস্যু মানে এটা একটা প্রবলেম আর কি হ্যাঁ তো বেসিক্যালি ক্লায়েন্ট কে স্পিড অপটিমাইজেশন আমরা সবার প্রথমে নাইট্রো প্যাক দিয়ে বলবো দুইটা প্রবলেম একটা হচ্ছে ফুটারে ফ্রি একাউন্টে এরকম প্রবলেম হবে আর তুমি যদি মনে করো নিচে ফুটারে অপশনটা রাখতে চাও না তাহলে তুমি পেইড সাবস্ক্রিপশন নিতে হবে হ্যাঁ এটা পেইড সাবস্ক্রিপশন কিন্তু কম ভাই স্যার মনে করেন কোন ক্লায়েন্টের সাইট পেলাম নাইট্রোপ্যাক দিলাম 100% করে দিলাম করার পর এটা তো ফ্রি তে করলাম তখন ওকে বলতে হবে এটা কিন্তু এক মাস পর প্রবলেম হবে তুমি পেইড টা নিয়ে নিয়ে নাও নাকি হ্যাঁ পেইড এখানে তোমার পেইডেও একটা ওয়েবসাইট এখানে 50000 পেজ ভিউ তোমাকে মাসে দিবে ঠিক আছে এবং সতেরো ডলার করে মাসে খরচ করতে হবে না আর কোনো প্লাগিন লাগবে না নাইট্রোপ্যাক ইউজ করলে আমাদের কোরবেন বিডি সাইড নাইট্রোপ্যাক চলতেছে কোরবেন বিডি ওয়েবসাইটে প্রায় আড়াই হাজার পেজ আছে এখানে দেখতেছো না হয়তো তোমাদের যে ব্লগ পেজটা আছে এই ব্লগ সেকশনে দেখবা পনেরোশোর মতো ব্লগ আছে সো হিউজ আর কি হ্যাঁ সো এই আড়াই হাজার পেজে নাইট্রোপ্যাক দিয়ে মোটামুটি ভালো একটা সাপোর্ট আপনারা কি পেইডটা ইউজ করতেছেন হ্যাঁ আমরা আমরা দুটো প্লাগইন ইউজ করতেছি আমাদের আহ একটা মজার ব্যাপার হচ্ছে সাকসেস নামে যে পেজটা দেখতেছো এটা কিন্তু একটা ডাইরেক্টরিতে করা ঠিক আছে ডাইরেক্টরিতে করা কেন কারণ এই পেজটা অনেক ভারী এই পেজটা অনেক ভারী এবং এই পেজে মানে প্রচুর যার কারণে আমরা একটা ডাইরেক্টরিতে করছি দেখো এটা কিন্তু সবাই মনে করবে সাকসেস স্টোরি একটা ডাইরেক্টরি এই ডাইরেক্টরিতে আমরা নাইট্রো প্রিমিয়ামটা ইউজ করতেছি আর মেইন সাইডে ডাব্লিউপি রকেট প্রিমিয়ামটা ইউজ করতেছি ডাব্লিউপি রকেটের প্রিমিয়ামটা উনপঞ্চাশ ডলার করে পার মান্থ ঠিক আছে আচ্ছা তো তোমাদের জন্য বেস্ট তোমার নিজেদের পার্সোনাল সাইডে তো নাইট্রোপ্যাক ইউজ করবাই ক্লায়েন্টকে শুধু একটা জিনিস বলে দিবা তোমার ব্যান্ডউইথ মানে পেজ ভিউ যদি 5 বা 6000 এর বেশি হয় তাহলে প্রবলেম হতে পারে সেই তোমাকে পেইড ভার্সনটা নিতে হবে আপাতত তুমি কাজ শুরু করতে পারো তুমি স্পিড অপটিমাইজ করে দেখাই দে কাছে ডেলিভারি করে দিলা ঠিক আছে পেজ ভিউ কম হলে ভাই আর কয়দিন চলবে চলবে তো আনলিমিটেড টাইম কোনো সমস্যা নাই বুঝো

অনেক তো প্রশ্ন ছিল মানে এই মিত্র বাইরে যেগুলো বাস্তবে করতে গেলে লাগে যাবার এলসিপি এফসিপি লাভার ক্যাশ তারপরে অনেক কিছু যাবার রিলেটেড এবং সিএসএস রিলেটেড প্রবলেম আসে সার্ভার রিলেটেড সেটা তো আসলে আমাদের করার কিছু থাকে না সার্ভারে যদি না থাকে কিন্তু ওইগুলো কিভাবে মিনিমাইজ করব তুমি যত ধরনের প্রবলেম আছে নাইট্রোপ্যাক দিলে দেখবা এইটি পার্সেন্ট প্রবলেমই সলভ হয়ে যাবে ঠিক আছে এছাড়া আমরা ধরো একটা প্রবলেমে পড়লাম প্রবলেমে একটা ওয়েবসাইট স্পিড খারাপ মনে করো স্পিড ইন্ডেক্স উপরে আমাদের আহ এখানে ধরো রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম তো সার্ভার রেসপন্স টাইমের জন্য তো সার্ভারই দায়ী এটা তো আমাদের কিছু করার নেই এছাড়া ধরো এই যে আহ কিছু ইমেজ আছে হ্যাঁ ধরো এই ইমেজ মানে অনেক বেশি লোড নিচ্ছে এরকম তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদা ভাবে অপটিমাইজ করতে পারো জাওয়া স্কিপ্টের কোনো ইস্যু থাকলে ডম সাইজের কোন ইস্যু থাকলে সেটা আলাদাভাবে ভাবে অপটিমাইজ করতে পারো এছাড়া এই ডমটা একটু ভুজালবের মানে এটা একটু ক্লিয়ার ডমটা আসলে প্রত্যেক সময় ওই ইমেজের ক্ষেত্রে এই প্রবলেমটা এটা কিভাবে এখানে আহ মানে তোমার যে ইমেজের সাইজটা পনেরোশো পিক্সেলের নিচে যদি রাখতে পারো মানে সরি হাইট আর উইথ হ্যাঁ একটা ইমেজ যদি দেখা যায় ইমেজ মানে ম্যাক্সিমাম টাইমে ডম গুলো তোমার ইমেজের জন্য হয় সেই ক্ষেত্রে তুমি যেটা করবা ধরো তোমার একটা ইমেজ আছে সো এই ইমেজের সাইজটাকে রিসাইজ করে তুমি এটাকে তুমি 1500 পিক্সেল উইথ হাইট তোমার মনে করো 1000 পিক্সেল মানে 1500 নিচে যদি উইথ নামাই নিয়ে আসতে পারো তাহলে দেখবা ডম অপ মানে ডম অপটিমাইজেশন হয়ে যাবে প্রত্যেকটা ইমেজের জন্য বেস্ট অনলাইন ইয়া কোনটা টাইনি পিএনজি বা এগুলো ইউজ করতে পারো বা ডট আইও আছে কমপ্রেস লিখে গুগল করে দেখবে কমপ্রেস তারপর হচ্ছে কমপ্রেস নাও টাইনি পিনজি টা খুব পপুলার তো এখানে সমস্ত ইমেজগুলো গুলো একসাথে আপলোড করতে পারো বাট আমার সাজেশন হচ্ছে এখানে তো ও অপটিমাইজ করতে গিয়ে তোমার ইমেজকে একদম ভেঙে চুরে ফেলবে বা ইমেজের আসলে অবস্থা খুব খারাপ করে ফেলবে তো এক্ষেত্রে আসলে তুমি মেনুয়ালি তুমি বুঝো যে তোমার এই ওয়েবসাইটে তোমার প্রথম ছবিটা খুব ক্লিয়ার থাকা দরকার সো এটাকে আমি কম অপটিমাইজ করব মনে করো এটার উইথ আমি মানে পনেরোশো পিকজেল রাখলাম এরপরে নিচে এখানে যে ইমেজ গুলো এগুলো অতটা আমার ইম্পর্টেন্ট না তো এই ইমেজ গুলোর ক্ষেত্রে আমি বললাম যে আমি এক হাজার পিকজেল করবো তো মানে আবার ধরো এই ইমেজটা অনেক ইম্পর্টেন্ট হোম পেজে হোম পেজের কন্টেন্ট গুলোকে তুমি রাখলা তোমার মতো করে ছোট অল্প করে অপটিমাইজ করলা আর কিন্তু ধরো অন্যান্য পেজ যেমন ব্লক পেজের ছবি বা আমাদের টিম পেজের ছবি সেগুলো হয়তো অতটা ইম্পর্টেন্ট না তখন তুমি ওই ইমেজ গুলোকে বেশি করে আহ অপটিমাইজ করো কিন্তু করা বেটার কিন্তু টাইনি পিএনজি বা কম্প্রেস কমপ্রেস নাও এগুলো কি করবে এগুলো হচ্ছে তোমার হিউজ পরিমানে কমপ্রেস করবে তুমি লেভেল যতই কমায় দাও ও খুব খারাপ অবস্থা করে ফেলবে এখানে কি আমাদের সতর্কতা মূল এই কাজটা করা যায় কি মানে সাইট স্পিড আপ করার আগে ওনার মেইন মেইন হিউজ একটা ফোল্ডারের ব্যাকআপ নেওয়া দরকার তারপরে যদি আমি যদি ওই রেজলিউশন কমায় দিই ভেঙে গেলে তখন তো অরিজিনাল ইত পাবো না তখন এই জন্য কি আগে কি এই জন্যই আগে একটা ব্যাকআপ লিখে দিবে কি হ্যাঁ আইটা ইম্পর্টেন্ট এই ইমেজগুলো দেখো আমরা এই ইমেজগুলো কিন্তু তোমার আমরা মেনুয়ালি করি নাই হ্যাঁ এরকম কোন একটা টুলের মাধ্যমে কমপ্রেস করতে দিছি দেখো ইমেজ কিন্তু একদমই ঝাপসা হয়ে গেছে কিন্তু আসলে ইমেজগুলো কিন্তু এত ঝাপসা না ভিতরে ক্লিক করলে দেখো আমার ইমেজগুলো অনেক ক্লিয়ার ইমেজ একটু দেখে ধরো পলাশাল অনেক ক্লিয়ার কিন্তু ইমেজটা কিন্তু সেই স্পিড অপটিমাইজেশনের জন্য মানে ইমেজগুলো একদম ঘোলা করে গেছে তো এরকম টাইনি পিএনজি বা এই সফটওয়্যারগুলো না ইউজ করাটা সবচেয়ে বেটার

ইমেজ কনভার্টার প্লাগইন আছে মিডিয়া থেকে অটো কনভার্ট করে দিবে ঠিক আছে ডাবলিউ কনভার্টার ফর মিডিয়া এটা ফ্রি প্লাগইন এটা ইনস্টল করে দিলে তোমার ইমেজ গুলো অটো ডাব্লিউবিপি কনভার্ট হয়ে যাবে আচ্ছা সো এই গেলো আমাদের রকেট ব্যাপারে সরি নাইট্রোপ্যাকের ব্যাপারে কথাবার্তা নাইট্রোপ্যাকে আহ স্পিড টা যথেষ্ট অপটিমাইজ করতে পারবে একটাই প্রবলেম থাকবে আমি আবার বলতেছি প্রবলেমটা হচ্ছে আমাদের ওয়েব সাইড ব্যান্ডউইথ যদি খুব বেশি হয়ে যায় তখন গিয়ে একটা আটকা খাবার এটা আমরা প্র্যাকটিকালি সবার প্রথমে কোনো বিরুদ্ধে ইয়া করার পরে আমরা দেখছি আমার দেড় মাসের মতো চালাইছি দেড় মাসের পরে চালানোর পর আমার ব্যান্ডউইথ লিমিট আটকে গেছে এটা মান্থলি ব্যান্ডউইথ লিমিট আর কি হ্যাঁ মান্থলি ব্যান্ড লিমিট তিন চার হাজার পেইচ ভিউ নিচে থাকলে কোনো সমস্যা নাই এর বেশি হলে ক্লায়েন্ট পেইড সাবস্ক্রিপশন নিতে বলবা কিন্তু প্রথমে তুমি যখন নাইট্রোপ্যাক দিয়ে ক্লায়েন্ট এত সুন্দর একটা স্পিড দিতে পারবা আহ নাইন্টি তখন কিন্তু ক্লায়েন্ট পেইড সাবস্ক্রিপশন যেতে কোন ঝামেলা করবে না ঠিক আছে আচ্ছা সো এখন আমি ডাব্লিউপির রকে আমি মনে করি অনেক মানে ক্লায়েন্ট আছে পাঁচ ডলারের স্পিড অপটিমাইজ করতে তো ওদেরকে কিছু বলারই দরকার নাই যারা পাঁচ ডলারের কাজ দিচ্ছে তুমি স্পিড আপ দেখায় দাও ওরে এই যে তোমরা আমি তুলে দিয়েছি এত শেষ ওকে কিছু বলাই দরকার নাই ব্যান্ড উইথ ট্যান্ড উইথ এর ইস্যু ওকে আচ্ছা আবার আবার 5 ডলারে করাইতে হচ্ছে আবার ওই যে নিচে যদি ওই যে নেট্রোপ্যাকের বললেন যে লোগোটা চলে আসবে বা ডিসপ্লে নাম করে দাও ভাইয়া ডিসপ্লে নাম করতে পারবা না

আর ক্লায়েন্ট আমাকে তিনশো ডলার দুশো ডলার বাজেট দিচ্ছে তখন ওকে আমি সব জানাই জানাই কিছু প্রবলেম বলে বলে ও যেটা নিতে চায় সেটা একটা বেস্ট সলো সন্ধ্যা ট্রাই করবো ঠিক আছে স্পিড অপটিমাইজেশন এর উপর এত বাজেটের কাজ হয় হ্যাঁ আড়াইশো তিনশো ডলার এর উপরে মানে ম্যাক্সিমাম কাজগুলো আড়াইশো তিনশোলার উপরে থাকে সাইটের উপরে নাকি বড় সাইট এরকম বাজেট হয় তুমি নাইট্রোপ্যাক তোমার যত বড় সাইটই হোক ও আসলে কিছু প্রিডিফাইন কোড বসায় বেসিক্যালি এই কোট গুলো বসে হচ্ছে তোমার এক্সেস নামে একটা জায়গা এটা আমি একটু পরে দেখাচ্ছি তো ওই গুলার মাধ্যমে ও খুব তাড়াতাড়ি অপটিমাইজ করে ফেলে তোমার নাইট প্যাকে কোনো প্রবলেম হবে না যে কোনো বড় সাইড কাজ করতে পারবা আবার মোবাইলের যেটা দেখাইলেন যে মোবাইলে মানে প্রথম পেজটা ফাঁকা দেখায় হ্যাঁ হ্যাঁ যে ব্ল্যাঙ্ক পেজটা দেখাইতেছে তার মানে চোখে পট্টি পড়াইতেছে এই টাইপের একটা ব্যাপার না এটা এরকম না তুমি ওয়েবসাইটের স্পিডটা তুমি টেস্ট করে দেখো ও বলছে স্পিডের টাইম বলছে যে এত সেকেন্ড তুমি দেখো যে আসলে ওয়েবসাইটটা এত মিলি সেকেন্ডে লোড হচ্ছে কিনা রিলোড দিয়ে দেখো আসলে দেখবা 1 সেকেন্ডে নিচে লোড হচ্ছে তো এটা এরকম কিছু না এরকম কিছু ভিডিও ইউটিউবে আছে হ্যাঁ তুমি ইউটিউবে দেখলেই বুঝতে পারবা যে youtube.com নাইট্রো প্যাকের কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে তুমি যদি সার্চ করো ইজ নাইট্রো প্যাক ইজ বেস্ট তো তুমি দেখবা যে নাইট্রোপ্যাক এর এই যে এই যে তুমি যে কথাটা বলছো ইজ নাইট্রোপ্যাক চিটিং আসলে কি চিট করতেছে কি সাদা পেজটা বসায় নাইট্রোপ্যাক এ দেখে আমাদের ভিডিও হচ্ছে র্যাঙ্কে আছে আচ্ছা জায়গা তো এই ভিডিওটা ভালো করে এরকম না সাদা পেপারটা বসা আসলে স্পিড অপটিমাইজেশনের স্কোরটাকে ভালো করছে আলটিমেটলি কিন্তু তোমার টার্গেটটা কি স্পিডটা তাড়াতাড়ি লোড হবে এবং স্কোরটা ভালো দেখাবে ঠিক আছে ব্যাপারটা এরকম আচ্ছা এবার আমরা নাইট্রোপ্যাক এর পাশাপাশি রকেট নিয়ে কাজ করব যে কোনো একজন তোমাদের যে কোনো একটা আমি এই সাইটে আর দিতে চাচ্ছি না রকেট হ্যাঁ যেহেতু অলরেডি কিছু কনফিগারেশন এই ওয়েবসাইডের আহ সার্ভারে বসে গেছে নাইট্রোপ্যাকের মাধ্যমে আমি যদি এখন রকেট ইউজ করতে যাই কনফ্লিক্টিং ইস্যু হবে এবং তার বেস্ট আউটপুটটা দিতে পারবে না মনে রাখবে স্পিড অপটিমাইজেশনে নাইট্রোপ্যাক রকেট দুইটা দুইজনের প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মানে এরা একজন থাকলে আরেকজন কাজ করবে না এরকম ঠিক আছে তো যেকোনো একজন একটু তোমাদের ওয়েব একটা এক্সেস একটু দাও সবার প্রথম ফ্যাক্ট রকেট প্রিমিয়াম ছাড়া ফ্রিতে তুমি খুব বেশি সুবিধা করতে পারবে না ঠিক আছে তো ক্লায়েন্ট যদি রকেট ইউজ করতেই চায় বা তোমার রকেট ইউজ করতে হয় তো সেক্ষেত্রে তোমার রকেটের প্রাইসটা দেখে নিই আমরা ডব্লিউপি রকেট আহ যদি তোমার ভালো করে একটু খেয়াল করো রকেটে আমি এখনই তোমাদেরকে কিনতে বলতেছি না বা আহ ক্লায়েন্টকে কিনে বলতেছি না ব্যাপারটা হচ্ছে তোমার যখন একটা ওয়েবসাইটে উনপঞ্চাশ টাকার হ্যাঁ তো তোমার যখন একটা ওয়েবসা একটা গিগ বা তোমার সার্ভিস তুমি ধরো আমাদের ফাইবার যদি যাই আমাদের স্পিড অপটিমাইজেশনে যারা কাজ করতেছে অপটিমাইজেশনে ধরো স্পিড স্পিড র্যাঙ্ক করছে হ্যাঁ ধরো আমাদের অনেক স্টুডেন্টও আছে আমি একটাতে ঢুকলাম মনে করো ওর প্রোফাইলে দেখো স্পিড অপটিমাইজেশনের উপরেই সে নাই নাইন কাজ করছে বাকি অর্ডার গুলো বাকি গিগি কিন্তু অর্ডার নাই ওয়েবসাইট বানাবে কিওয়ার্ড রিসার্চ করবে এগুলোর মধ্যে কিন্তু অর্ডার নাই তো ওর এই একটা কি কি র্যাঙ্ক করছে তখন যদি তোমার ওই একটা কি কি র্যাঙ্ক করে স্পিড অপটিমাইজেশনের উপরে একটা কি কি সাধারণত র্যাঙ্ক করবে এবং রেগুলার তুমি যখন অর্ডার পাবা তখন যেটা করতে পারো ডাব্লিউপি রকেটের ইনফিনিটি যে ভার্সনটা আছে সেটা নিতে পারো সেটা তোমার এক বছরে দুশো উনপঞ্চাশ ডলার খরচ হবে এবং আনলিমিটেড ওয়েবসাইট তো তুমি মনে করো এখানে সে কত করে নিচ্ছে ধরো মিনিমাম বিশ ডলার কিন্তু প্রিমিয়াম প্যাকেজে গেলে দেখা যাবে দেড়শো ডলার করে সে নিচ্ছে তো দেড়শো ডলার যদি নাও এবং এক একটা সাইডে তুমি দেশ দল করে নিচ্ছ তুমি ইনফাইনেট একটা ভার্সন কিনে ফেললা বা তোমাদের দুজন বা তিনজনের ওয়ার্ডটা গিগ র্যাঙ্ক করলো দুজন তিনজন মিলে একটা এক্সেস কিনলাম এখানে কিন্তু আনলিমিটেড সাইট এক বছরের জন্য এই অ্যামাউন্টটা আনলি ক্লায়েন্ট কে বলে দিলে পরে আমি কি করবো ভাইয়া এক বছর পরিনিউ করতে হবে এক পরে ক্লায়েন্টকে রিনিউ করতে হবে ঠিক আছে তো আমরা তো একটা এপিআই দিয়ে দিব ঠিক আছে ওই এপিআই এক বছর পর অটো চলে যাবে ক্লায়েন্ট ওই এক বছরের পরে তোমার কাছে এসে আবার সে চার্জ দিয়ে স্পিড আপ করে নেবে সো এক বছর ইজ আ লং টাইম এক বছর আগে যাক তারপরে আমরা মানে পরে প্ল্যান করব বেসিক পয়েন্টটা হচ্ছে লং টার্ম যদি সার্ভিস দিতে চাও এটা দুইজন তিনজন মিলে কিনে ফেলতে পারো এখন না যদি তোমাদের স্পিড অপটিমাইজেশনে গিগ র‍্যাঙ্ক করে সবার যে স্পিড অপটিমাইজেশনে গিগ র‍্যাঙ্ক করবে এরকম না 50 জন খুললে হয়তো দুইজন বা তিনজন এটা র‍্যাঙ্ক করবে অন্যদের অন্য গিগ র‍্যাঙ্ক করবে তো যাদের এই গিগটা র‍্যাঙ্ক করবে তারা সবাই মিলে এটা কিনে ফেলতে পারো এটা কিনে তোমরা এটা নিয়ে কাজ করতে পারো আমি আপাতত এটারই একটা ডেভেলপার ভার্সন তোমাদেরকে দেখাবো কনফিগারেশন গুলো কিভাবে করতে হয়

কিম একটা প্লাগিং লাইসেন্স ডিসেবেল করাটা দেখাবো কিন্তু আহ আপডেট অফ করে রাখলে একটু ঝামেলা করে সেটার জন্য আমি বলতেছি লাইসেন্স ডিসেবেল করা ভার্সনে তোমার খুব বেশি লাভ হবে তা না আচ্ছা আসো আমরা প্লাগিংটা ইনস্টল করি আমার সাইটে সো ডাব্লিউপি রকেট প্লাগিনে গিয়ে অ্যাডমি মানে এই দুটো সবচেয়ে এখন বেস্ট স্পিড আপের জন্য ঠিক আছে নাইট্রোপ্যাক রিসেন্টলি হইচই ফেলে দিছে তারা আগ রকেট ছিল

যে কাজগুলো দেখছি লেজি লোডিং এতগুলো জিনিস তো আর ক্লাউড ফেয়ার করতেছে না ক্লাউড একটা পার্সিয়াল পার্ট করতেছে হয়তো তোমার স্পিড পঞ্চাশ ছিল ওটাকে ষাট বা সত্তর করবে ধরো ক্লাউড ফেয়ার কখনো ইউজ করা যায় ধরো ডাব্লিউ পি রকেট বা এরকম কিছু একটা ইউজ করছো ইউজ করার পর তুমি আশিতে আটকাই গেছো নব্বই উঠতেছে না তখন ক্লাউড ফেয়ারটা ইউজ করে একটু বেটার করলো ক্লাউড ফেয়ারের বেসিক পয়েন্টে হচ্ছে তোমার ধরো আমার একটা ওয়েবসাইট আছে কোভেন ডট কম সো এই ওয়েবসাইটের হোস্টিংটা মনে করো আমেরিকার একটা সার্ভারে রাখা আছে তো আমেরিকার সার্ভার থেকে যখন এই ওয়েবসাইটটা লোড হচ্ছে ডিসটেন্স অনেক বেশি হওয়ার কারণে ওয়েবসাইটটা স্লো লোড হচ্ছে তো ক্লাউড ফেয়ারের দুইশো দুইটা কান্ট্রিতে সার্ভার আছে তো ক্লাউড ফেয়ার কি করে ধরো দুইশো দুইটা কান্ট্রিতে সে আমার এই ওয়েবসাইটে ডিস্ট্রিবিউট করে দিবে এখন কেউ যখন ধরো ইন্ডিয়া থেকে ভিজিট করবে তখন ওকে ইন্ডিয়ান সার্ভার থেকে ওয়েবসাইটটা লোড করাবে কেউ যখন সিঙ্গাপুর থেকে ভিজিট করবে সিঙ্গাপুর থেকে ওকে লোড করাবে তাহলে কি হলো ডিসটেন্স কম হয়ে যাওয়ার কারণে ওয়েবসাইটটা দ্রুত লোড হইলো জাস্ট এতটুকু কাজই করে আর ক্লাউড ফেয়ার জাস্ট সিম্পল ক্লাউড ফেয়ারে তোমাদের সি প্যানেলে একটা ক্লাউড ফেয়ার অ্যাপ আছে দেখবা ওটা দিয়ে কানেক্ট করতে পারবা এনিওয়ে আমরা জাস্ট ক্লাউড ফেয়ার দুটো অ্যাড করতে হয় ডিএনএস অ্যাড করতে হয় আর কিছু না আমরা কিছু ট্যাব কমাই ফেলি রকেট নামাই ফেলছি আমরা আচ্ছা এখন আমরা রকেটটা কনফিগার করব ইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করা ডান ওকে সবার প্রথমে দেখো ডব্লিউপি রকেটের সেটিংসে যেতে হবে বেসিকে গিয়ে লেজি লোডে যেতে হবে তো ডব্লিউপি রকেটটা কোথায় আছে যে সেটিংসে ডব্লিউপি রকেটে গেলাম এটা লাইসেন্স চাবে সবার শুরুতে আমি যেহেতু লাইসেন্স ডিসেবল করে দিছি তোমার কাছে কোনো লাইসেন্স চাচ্ছে না ঠিক আছে তো সবার প্রথমে দেখো লেজি লোড ডাব্লিউপি রকেটের সেটিংসে বেসিক লেজি লোডের টিক দি বা ইনেবেল অল ইমেজ সমস্ত ইমেজে লেজি লোড কাজ করবে সমস্ত আই ফ্রেম এবং ভিডিওতে লেজি লোড কাজ করবে এই দুইটা টিক দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে মোবাইল ক্যাশ দুইটা অপশন আছে দোনোটাই ইনেবেল করবা একটা ইনেবেল করা আছে আর একটা ইনেবেল করলাম আচ্ছা এরপর ইউজার ক্যাশ ইনেবেল করবা SSL ক্যাশ ইনএবল করবা ইমোজি ক্যাশ বাই ডিফল্ট ইনেবেল করা থাকার কথা ইমোজি ক্যাশ ইনেবেল করা আছে আচ্ছা তারপরে এমবেডেডটা ডিসেবল করবা ডিসেবল ওয়ার্ডপ্রেস এমবেডেড ডিসেবল করা আছে আচ্ছা ক্যাশ লাইফ স্পেন মানে ক্যাশ কতক্ষণ পর পর ক্লিয়ার হবে 10 ঘন্টা পর পর বাই ডিফল্ট 10 ঘন্টা আছে দ্যাটস এনফ খুব বেশি মানে কম দিলে দেখা যাবে বারবার তোমার সাইট ক্যাশ ক্লিয়ার করতে গিয়ে সাইটের সার্ভারে কিছু লোড পড়তে পারে এই জন্য এটার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে দশ ঘন্টা আবার এর বেশি দিলে আসলে দেখা যাবে যে কি অটোমেটিক্যালি ক্যাশটা ক্লিয়ার হতে সময় লাগতেছে বেশি মিনিফিকেশন সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এখানে সাইট ভেঙে যাওয়ার খুব ভালো চান্স আছে আমি আগে একটু সাইটের অবস্থাটা দেখে আসি সাইট ভাঙলে ভয় কিছু নেই আমি একটা সিম্পল প্রসেস দেখাই দিব সেটা দেখে খুব সুন্দরভাবে সাইটটা ঠিকঠাক করতে পারবা এখন পর্যন্ত সাইট মনে হয় ঠিক আছে হ্যাঁ আচ্ছা মিনিফিকেশন আমরা কি কি করব দেখো মিনিফিকেশন করার দরকার নাই মিনিফিকেশন আমি অন্য একটা প্লাগইন দিয়ে করবো ঠিক আছে আচ্ছা কারণ রকেটে জাভাস্ক্রিপ্টের মিনিফাই করতে গিয়ে সাইটে ভেঙে ফেলে কমন প্রবলেম কম্বাইন ফাইলসে গুগল ফন্ট এবং সিএসএস টা ইনেবল করবো গুগল ফন্ড এবং সিএসএস ঠিক আছে শেষ তারপরে রিমুভ কোয়ারি স্ট্রিং রিমুভ কোয়ারি স্ট্রিং ইনেবল করব ইনেবল করার পর একটু দেখে আসবো দেখো লাল থাকলে বুঝবা যে কিছু ঝামেলা আছে তার মানে রিমুভ কোয়ারি স্ট্রিং যখন ইনেবল করব সাইটটা ভাঙার একটা পসিবিলিটি থাকবে দিয়ে আসি রিমুভ কোয়ারি স্ট্রিং ইনেবল করে দিলাম সাইটটা একটু ভিজিট করে দিবা মাস্ট সি হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য সাইট সাইটের স্টেটটা কি এটা খেয়াল করবা ইফ ব্রোকেন টিকটা রিমুভ করে দিবা আচ্ছা আরেকটা রিস্কি কন্টেন্ট আছে সেটা হচ্ছে রেন্ডার ব্লক এটা সবচেয়ে রিস্কি এই যে রেন্ডার ব্লকিং এটার সিএসএস টা সমস্যা না জেএস টা খুবই রিস্কি এই জন্য ওরা নিজেরাই সেফ মুড ইনেবল করে দিছে দিলাম আচ্ছা ভাই সেটা তো অনলি জেএস টা এনেবল করতে বলা হইতেছে

আরো কি কি জানি আসছে দাঁড়াও এক মিনিট এখানে হচ্ছে সাইট ম্যাপ প্রিলোডিং সাইট ম্যাপ লিখে একটু সার্চ করি অনেক অপশন তো এই যে সাইট ম্যাপ প্রিলোডিংটা অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট আচ্ছা এখানে প্রিলোড বট অটোমেটিক তারপরে হচ্ছে বার্নিশ ক্যাশটা ইনেবেল করতে হবে দেখো পোস্ট ক্লিন আপ অল ইনেবল করবা মানে পোস্টে কোনো রিভিশন থাকে না ধরো একটা পোস্ট তুমি আজকে পাবলিশ করছো সেই পোস্টটা তুমি এই যে এখানে একশো রিভিশন পাইছে ওর পোস্টে মানে ধরো একটা পোস্ট লিখছে সেই পোস্টটা কালকে আবার এডিট করছে সাইট কি করে প্রিভিয়াসটাও রেখে দেয় আবার নতুনটাও রেখে দেয় এই রিভিশন গুলো তো আমার দরকার নাই আমি নতুন যে নতুন যে আপডেটটা করছে সেটা থাকবে বাকি সমস্ত রিভিশন চলে যাবে সো রিভিশন অটো ড্রাফট ড্রাফটে যদি কোনো কিছু থাকে ডাটাবেজে সেগুলো ফেলে দিবে থ্র্যাশ পোস্ট অটো ফেলে দিবে ঠিক আছে ওই যে আমি যে ম্যানুয়ালি করছিলাম মনে আছে পোস্ট ক্লিন আপ করছিলাম কমেন্ট পিন আপ করছিলাম এখানে এটা অটোমেটিক্যালি করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে কমেন্ট ট্রানজিশন অল ইনেবেল ডেটাবেস ক্লিন আপ অল ইনেবেল ট্রানজিশন অল ইনেবেল ডেটাবেস ক্লিন আপ অল ইনেবেল ডেটাবেস মানে কি একটা প্লাগইন ইনস্টল করলাম গ্র্যাভিটি ফর্ম গ্র্যাভিটি ফর্ম নামে একটা মাই এসকিউএল ডেটাবেসের টেবিল ক্রিয়েট হয়ে যাবে আমি এরপরে যদি প্লাগইনটা ফালাই দেই ফলাই দেওয়ার পরও ডেটাবেসটা কিন্তু ডেটাবেসের টেবিলটা কিন্তু ডিলিট হয় না যার কারণে দেখা যায় ওয়েবসাইট স্পিডটা অনেক বেশি থেকে যায় সেক্ষেত্রে ডাটাবেসে যাতে আমার আর যে আমি কোন একটা প্ল্যান ফেলে দিচ্ছি অটোমেটিক্যালি ডাটাবেজ থেকে যাতে রিমুভ হয়ে যায় সেটা অন করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে অটোমেটিক ক্লিন আপ শিডিউল ডেইলি শিডিউল অটোমেটিক্যালি ক্লিন আপ এটা ডেইলি সে ক্লিন করবে রান ক্লিন আপ সেভেন কন্টিনিউ রান ক্লিনআপটা সেভেন অপটিমাইজ সাইড স্পিড কত ছিল আগে একটু মাপলে ভালো হতো তাই না জিটি ম্যাট্রিক্স স্পিড ই করার সময় কি ওই যে ওখানে কানাডা ইউপিএ থাকে কোনটা সিলেক্ট করে দেব মাপলে স্পিডটা বেটার পাওয়া যায় জিটি ম্যাট্রিক্সে ওখানে ডিফল্টই সিলেক্ট করো মানে আমি দেখতে যাচ্ছি আর ডিফল্ট সার্ভার থেকে কতটুকু টাইম নেয় কি ঠিক আছে আর কি সাইন আপ করার প্রয়োজন থাকে এগুলো না সাইন আপ করার দরকার হয় না তবে আমি একটা প্লাগইন ইউজ করব তখন সাইন আপ করা লাগতে পারে আচ্ছা স্পিড ডেস্কটপে কত আছে 33 87 আমি কি সমস্ত কাজ টিক দিয়ে রাখছি না এগুলো সব ঠিক আছে সেভ চেঞ্জেস দিলাম একবার ভাইয়া তোমার সি প্যানেলে এক্সেসটা লাগবে সি প্যানেলটা একটু দাও আমাকে আচ্ছা সি প্যানেল লাগবে না দাঁড়াও আমি ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়ে করতেছি আচ্ছা আমার স্পিড অপটিমাইজেশনের জিনিসগুলো সেভ আমি রিড দা ডকুমেন্ট আচ্ছা টিকেট পাঠানোর দরকার নাই শেষ আচ্ছা সেটিং সব সেভ করা হয়েছে এবার ডাব্লিউপি রকেটে আমাদের ক্যাশটা ক্লিয়ার করতে হবে ফাইনালি ক্লিয়ার ক্যাশ ডাব্লিউপি ড্যাশবোর্ডের এট দা টপে ডাব্লিউপি রকেট অপশন আছে ডাব্লিউপি রকেটে গিয়ে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবা এক দুই নাম্বার যদি টোটাল ক্যাশ নামে কোনো প্লাগইন থাকে ওটা ফেলে দিবা কারণ এটার সাথে রকেটের ঝামেলা আছে রকেটের সবার সাথে ঝামেলা রকেট দেওয়ার পর অন্য কোনো স্পিড অপটিমাইজেশন প্লাগইন দিলে ঝামেলা করে শুধু অটো অপটিমাইজটা আমরা দিতে পারবো একটু পরে দেখতেছি সেটা আচ্ছা ক্যাশ ক্লিয়ার শেষ আমরা এখন আমাদের স্পিড কতটুকু আছে নাইনটি থ্রি এর মতো আছে আর এখানে সেভেন্টি সিক্স এর মতো আছে ওকে আচ্ছা এইবার আমরা একটা মজার জিনিস দেখবো সেটা হচ্ছে একটা প্লাগ ইন ইনস্টল করতেছি ওই যে ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়ে আসলে রকেট কি কাজটা করছে হ্যাঁ ডাব্লিউপি ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করতেছি এখানে আসলে ডট এইচ নামে একটা ফাইল থাকে এই এইচ এ কিছু কোড সে পুশ করে আচ্ছা এটা ইনস্টল হইতে হইতে আমরা দেখি সাইট ভেঙে ভেঙে গেছে কিনা তার মানে এর আগে কি এইচ টি এক্সএসটা ব্যাকআপ নিয়ে নেব হ্যাঁ এইচ টি এর ব্যাকআপ লাগবে না আমি দেখাইছি দিচ্ছি এইচ এর একটা কমন কোড আছে ওইটা গুগল করে বসাই দিলেই হবে সাইট কি ভাঙছে ভাইয়া

অনেকে ভাবতে পারো রকেট দিলাম সাইট ঠিক ঠিক হয়ে যাবে হবে না কারণ রকেট সাইটের মধ্যে কিছু কোড বসায় রাখছে ওই কোডের কারণে সাইটটা মানে ঠিক হবে না এখন আমি যা বলতেছি এটা হচ্ছে সাইট যদি ভেঙে যায় তখন কি করবা এই এর ফাইলটাকে কোড এডিটর দিয়ে ওপেন করবা ওপেন করার পর দেখবা ডাব্লিউপি রকেট প্রচুর কোড বসায় রাখছে এগুলো সব ডাব্লিউপি রকেটের কোড আচ্ছা তো আমরা কি করতে পারি এখন ডাব্লিউপি রকেটের কোনগুলো কিভাবে বুঝবো প্রথম মানে চার লাইন বাদে বাকি এখানে আসলে এইচটিএক্সএস এর কোড হয় চার লাইন আর তুমি কিভাবে পাবা দেখো এইচটিএক্সএস এর এই যে চার লাইনের কোড তুমি গুগল করো এইচটিএক্সএস এর ডিফল্ট ফাইলটা আছে হ্যাঁ ডিফল্ট যে চারটা লাইনের কোড থাকে তুমি এই যে এইচটিএক্সএস ও একটা লাইনের কোড পাওয়া যায় ওয়ার্ডপ্রেস দিয়ে গুগল করো এইচটিএক্সএস কোডস ফর ওয়ার্ডপ্রেস দেখবা ওয়ার্ডপ্রেস.org তে একটা ব্লগ আছে এইচটি এক্সএস এ এই বেসিক চার লাইনের কোড থাকে মনে মনে রাখবা সব সময় এটা ডিফল্ট কোড বলে আর ডিফল্ট কোড যদি সাইটে ঝামেলা হয় এই ডিফল্ট কোডটা কপি করবা আমি শীটে কোডটা দিয়ে দিছি এবং এই লিংকটাও দিয়ে দিছি তো তুমি যেটা করবা এখান থেকে এই সমস্ত কোড ফালাই দিবা কন্ট্রোল এ ব্যাক স্পেস কন্ট্রোল ভি এই বেসিক কোডটা বসায় সেভেন ক্লোজ করে দিলে সাইটটা সেভ হয়ে গেল ক্লিয়ার আচ্ছা ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে বলো আগেই অনেক কিছু কাজ করছি প্লাগিন করছি বা হয়তো কমার্সের সাইডে বহুত রুলস করছে যেটা কিন্তু এইচটি ওইগুলো চলে আসি হ্যাঁ এখন আমি হয়তো রকেট দা স্পিড আপ করতে যে

এখানে কিন্তু আমার মাত্র ছেষট্টি আমি কিন্তু অতটা স্পিড উঠাতে পারিনি রকেটে যদিও এটা মানে এটা আসলে ডেভেলপার ভার্সনের কারণে হয়েছে তোমরা যখন প্রিমিয়াম ভার্সনটা নিবা রকেটের যেটা আমরা দেখাইলাম উনপঞ্চাশ ডলার সেটা দিয়ে খুব চমৎকার স্পিড পাবা কোরবেন বিড়ি সাইটের স্পিড দেখো কোরবেন বিড়ি আমাদের মোটামুটি আহ বলছি অলরেডি আড়াই হাজারের মতো পেজ আছে এখানে এটা মেইন মেইন যে সাইটটা এটা রকেট প্রিমিয়াম দিয়ে করা

বা জাভাস্ক্রিপ্ট আমি হাত এখন আমরা জাভাস্ক্রিপ্টে হাত দিব এটার জন্য অটো অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে এই প্লাগইনটা ইউজ করব অটো অপটিমাইজ সাথে রকেটের কোনো গঞ্জাম নাই এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমাদের প্লাগইনে গিয়ে অ্যাড নিউ এটা একটা ফ্রি প্লাগইন এটা শুধু জাভাস্ক্রিপ্টে কাজটা করব এখানে ইমেজ অপটিমাইজ এবং জাভাস্ক্রিপ্ট অটো অপটিমাইজে গেলাম রকেট ইউজ করলে অটো অপটিমাইজ এবং অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট নামে আরেকটা প্লাগইন আছে এই দুটা প্লাগিং তোমরা একটু টেস্ট করে দেখবা আমি বলতেছি না দুটাতে রেজাল্ট সবসময় পজিটিভ আসবে হয়তো দেখবা অটোআপটিমাইজ দেওয়ার পর স্পীড যা ছিল আরো কমে গেছে নাইন্টি কমে গেছে তার মানে ওই সাইডে অটোআপটিমাইজ দরকার নাই ফেলাই দিবা ঠিক আছে এরকম রকেটের সাথে এই দুটো অলটার ইউজ করে দেখবো হ্যাঁ ইউজ করে দেখবা দেখবা যে বেটার রেজাল্ট আসে কিনা না একটা দরকার নেই ফেলাই দিবা ঠিক আছে ম্যাক্সিমাম টাইমে বেটার রেজাল্ট পাবা একটু হইলো এক দুই তিন চার চেঞ্জ হবে বারবে আচ্ছা সো অটো অপটিমাইজে আমরা গেলাম অটো অপটিমাইজটা আমাদের কোথায় থাকবে সেটিংস এ পাবো সেটিংস এ গিয়ে আমরা এই যে অটো অপটিমাইজে যাব সেটআপটা খুবই সহজ দেখো অটো অপটিমাইজে সেটিংস এ যাব অটো অপটিমাইজে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই অপশনটাতে গিয়ে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টটা টিক দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট কোড সিএসএস কোড এইচটিএমএল কোড ঠিক আছে এগুলো টিক দিলাম সেভ 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 এর পর ক্যাশ অর্থাৎ যা চেঞ্জ হইলো সেটার জন্য যে ক্যাশ ক্যাশগুলো ছিল নাইট্রোপ্যাক দিলে এই প্লাগইনটা দেওয়ার দরকার নেই নাইট্রোপ্যাক একাই মানে একাই সব কাজ করবে আর রকেটে আমরা জাভাস্ক্রিপ্টটা স্ট্রিপটা দিব না কারণ জাভাস্ক্রিপ্টটা রকেটে ভেঙে ফেলে সাইট পর এমটি ক্যাশ একটা গেল এরপর সেটিং অপটিমাইজ এক্সট্রা অপশনে যাবো javascript স্পিডের কি অবস্থা অ্যানালাইজ দিলাম আচ্ছা অটো অপি এক্সট্রা নামে যে অপশনটা এখানে গেলাম এখানে যাওয়ার পর দেখো গুগল ফন্টের পাঁচ নাম্বার অপশনটা টিক দিব এখানে দেখো এই যে গুগল ফন্টের পাঁচ নাম্বার অপশনটা টিক দিব আচ্ছা এরপর রিমুভ কোয়ার স্ট্রিং টিক দিব এই যে রিমুভ কোয়ার স্ট্রিং আচ্ছা এরপর অপটি অপটিমাইজার ইমেজেসে যাব ইমেজেসে এখানে যা আছে সেভ করে ফেললাম এই দুটো অপশন টিক দেওয়ার পর এরপর ইমেজেসে যাব ইমেজেস গুলা এইখান থেকে এই মানে এই প্লাগইনটা ইমেজগুলো অপটিমাইজ করে তিনটা স্টাইলে প্রথম স্টাইলটা হচ্ছে তোমার মানে ইমেজ কোয়ালিটি অতটা খারাপ করবে না সেগুলা মানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবা তোমার সাইটটা কি শুরু করো ফটোগ্রাফি টাইপের ওয়েবসাইট ইমেজ অনেক ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে ইমেজগুলা খুব বেশি মিনিফাই করা যাবে না আবার জেনারেল বিজনেস ওয়েবসাইটে মিনিফাই করা যেতে পারে পার্সোনাল ওয়েবসাইটে অতটা দরকার নেই তো এই অপটিমাইজ ইমেজ যে দেখবা এখানে ইমেজ অপটিমাইজেশন কোয়ালিটি ব্লসি লসি লসলেস তিনটা অপশন ঠিক আছে তো এই তিনটা অপশনের মধ্যে আমরা লসি অপশনটা দিব লসি মানে আমি খুব বেশি ইমেজটা নষ্ট করব না গ্লসি মানি একটু একটু নষ্ট হবে লসলেস মানি পুরা ঝাপসা করে ফেলবে ঠিক আছে কত পার্সেন্টেজ থাকে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মতো ইয়া করে আর এটা ফিফটি আর এইটি প্লাস ঠিক আছে তো আমরা এই জন্য লসিটা রাখবো এখানে ওরা বাইরি ফল যদিও গ্লসি দিয়েছে আমি লসি রাখবো ইমেজ যাতে খুব বেশি নষ্ট না হয় ঠিক আছে সেট চেঞ্জেস আচ্ছা এই অপশনগুলা আমরা দিয়ে না দিয়ে মানে তোমরা যে মানে কোশ্চেন করতে পারো ভাইয়া রকেটে তো প্রায় তিরিশ চল্লিশটা অপশন ছিল আপনি দশটা বা পনেরোটাতে হাত দিচ্ছেন বাকিগুলোতে হাত দেন কেন আমরা এরকম ভাবে রিসার্চ করছি যে এরকম একটা রুমের মধ্যে একই মানে একই রকমের সাইট তিনটা ডোমেনে কেউ প্রথমটাতে টিক দিয়ে কেমন আসছে দেখলাম ধরো তোমরা বলতে পারো লেজি লোড দেয় কেন লেজি লোড টিক দেওয়ার পর আউটপুট টিক না দেওয়ার পর আউটপুট এরকম ভাবে আমরা ডিফাইন করে যে রেজাল্টটা বেস্ট পাইছি সেটাই তোমাদেরকে ডকুমেন্টেশনে দিয়ে রাখছি সো তোমরা অন্য অপশনগুলো টিক দিলে হাহামুড়ি চেঞ্জ হবে এরকম না বরং খারাপ হতে পারে ঠিক আছে ডান সেভ চেঞ্জেস আচ্ছা এবার একটু দেখি একষট্টি আছে এটার সাইটের স্পিড রিটেস্ট করে দেখি এটাকে অ্যানালাইজ করতে দিচ্ছি ভাইয়া ইমেজ অপটিমাইজেশনের জন্য স্ম্যাশ প্লাগইন টাইপস করা যাবে এখানে স্ম্যাশ প্লাগইন এতটা ভালো না হ্যাঁ তার থেকে ইমেজি ফ্লাইটা ইউজ করতে পারো এই যে রকেটের মধ্যে দেখবা ইমেজি ফ্লাই আছে স্ম্যাশ প্রো অনেক পুরাতন প্লাগইন আপডেট অনেক দিন আসে না তো এখানে দেখো এই যে রকেটে গেলে উপরে একটা অপশন আছে দেখবা ইমেজ অপটিমাইজের জন্য ইমেজি ফ্লাই এটা ইনস্টল করে ট্রাই করতে পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে স্পিড মনে একটু ভালো হইছে 77 78 আছে না এটা কি আগে এরকমই ছিল লাইট তো বাড়ছে ঠিক বাড়ছে এক দুই মনে একটু চেঞ্জ হইছে রাইট তাহলে অটো অপটিমাইজ ইজ ওয়ার্কিং ফর আস লাস্ট প্লাগইন একই মানুষের এই যে ওনার নাম হচ্ছে ফুটটা নামে একটা ডেভেলপার সে অটো অপটিমাইজ এবং অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা ইনস্টল করছে জাভাস্ক্রিপ্টের কনফিগারেশনগুলো আমরা এখান থেকে করব এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটাতে আমরা জিটি এই প্লাগিনের ভিতরে নিয়ে আসব আবার বলতেছি রকেট অটো অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট এই তিনটা একসাথে দিতে সাথে দেওয়ার দরকার নেই রকেটের সাথে অপ্টো অপটিমাইজ দিয়ে দেখলাম যে স্পিড আমি কিন্তু এখন আশি রিচ করতে পাইনি যার কারণে আমি থার্ড অটো জাভাস্ক্রিপ্টে যাচ্ছি সো যদি আমার আশি রিচ হয়ে যেত দরকার ছিল না সেটা ইউজ করার ঠিক আছে তাহলে আমি আরেকটা ফ্রি প্লাগইন লাস্ট প্লাগইন এটাতে যা হওয়ার হবে

ক্যাশ আসলে ক্যাশ গুলো ক্লিয়ার করে নিবা স্পিড অফিসে কাজ তুমি পঞ্চাশ শ্রেণীর নিচে কখনো নিবা না কারণ তোমার প্রিমিয়াম পার্সোন লাগতেই পারে বা এখানে বুঝতে পারতেছ কতটা রিচার্জ লাগতেছে আচ্ছা একটু আমাকে এই জিনিসটা পার্থক্য করে দিবেন না লেভারেজ ক্যাশ আর পার্টস ক্যাশ এই দুটা যখন আমরা ক্লিয়ার করি এটা মানে ওই উপরের উপর বার থেকে এটা আবার ওখানে আছে যে রিক্যাশ করা মানে এই জিনিসটি একটু যদি বুঝাইয়া দিতেন তিনটা ট্রাম আচ্ছা বেসিক্যালি একটা ক্যাশ যখন আমার ওয়েবসাইটে আসে মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন ভার্সন মানে বিভিন্ন প্লাগইন আপডেট অথবা একটা পেজে কোনো একটা কন্টেন্ট আপডেট করলাম বা একটা পেজের কিছু লেখা চেঞ্জ করলাম এগুলো ক্যাশ আকারে তোমার রিভিশন ভার্সন জমতে থাকে ওরে হচ্ছে তোমার ক্লিয়ার মানে ক্যাশ আর কি সোজা কথা আর পার্চ করা মানে জোর করে আমার যে এক্সট্রা ক্যাশগুলো আছে সেগুলোকে আমি ক্লিয়ার করে দিলাম যেমন wp রকারে একটা অপশন আছে দেখো যে সরি ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করা পার্চ ক্যাশও একই রকম পার্চ ক্যাশ মানে জোর করে ক্লিয়ার করা মানে ডাটাবেস থেকে শুরু করে তোমার উপরে নিচে ডাটাবেজে বা তোমার এক্সট্রা যে সমস্ত জায়গা যেমন ফ্রেশে তারপর রিভিশন ভার্সন এই সবগুলোকে ক্লিয়ার করাটাকে পার্চ বলা হয় আর জেনারেল যে সমস্ত পেজ ক্যাশ গুলো থাকে এগুলো ব্রাউজারের ক্যাশ থাকে অর্থাৎ একটা ব্রাউজারে একটা ভিউয়ার ঢুকছে বা তুমি তোমার ব্রাউজারে বিভিন্ন ভার্সন চেঞ্জ করতেছো তুমি তোমার সরি তোমার ব্রাউজারে তুমি এখন একটা কাজ করছো আবার একটা প্লাগইন ফালাইলা এই যে ক্যাশ গুলো থাকে এই ক্যাশ গুলোকে ক্লিয়ার করার জন্য মোটামুটি আমি তো রকেটে অটো শিডিউল দিয়ে রাখছি তো রকেট অটোমেটিক্যালি তোমার ক্লিয়ার করবে ম্যানুয়ালি ক্লিয়ার করার দরকার নাই বাট অটো অপটিমাইজে ও দেখবা কিছুক্ষণ পর পর ক্যাশ জমাইতে থাকবে ওই ক্যাশ গুলোকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এটা তুমি উইকলি বেসিস তুমি একদিন এসে তোমার যে ক্যাশ গুলো আছে এগুলো ক্লিয়ার করলে হবে এটা জাস্ট ক্লায়েন্টকে দেখাই দিবা যে তুমি রাবলুপি রকেটে ক্লিয়ার ক্যাশ করবা এক সপ্তাহ পর পর অটো অপটিমাইজে গিয়ে তোমার যে ক্যাশ গুলো আছে এগুলো ডিলিট করবে এক সপ্তাহ পর ঠিক আছে ভাইয়া কুকি আর ক্যাশ মধ্যে পার্থক্য কি কুকি আলাদা জিনিস কুকি আসলে একটা ওয়েবসাইটের ব্রাউজারের মধ্যে কোন একটা জাভাস্ক্রিপ্ট কোড বা স্ক্রিপ্ট কোড অ্যাড করে তোমার ওয়েবসাইটে বিভিন্ন ডাটা নেয় আর ক্যাশ হচ্ছে তুমি যে ব্রাউজারে তুমি যে ওয়েবসাইটটাতে ঢুকলা ধরো কোডমি ডট কম তোমার ব্রাউজারে এই ওয়েবসাইটটা যে পেজগুলাতে ভিজিট করছো সেগুলা তোমার ব্রাউজারে সেভ হয়ে যায় नेक्स्ट টাইম তুমি যখন google.com এ ঢুকো তখন আর সার্ভার থেকে লোড হয় না মানে আমরা একটা ওয়েবসাইটে যখন ধরো যে nazmulfaridin.com কালকেস থেকে ওপেন হয় হ্যাঁ nazmulfaridin.com এ গিয়ে যখন এন্টার দিয়ে তখন ব্রাউজার কি করে nazmulfaridin এর সার্ভারকে রিকোয়েস্ট করে এই ওয়েবসাইটের সমস্ত কোডগুলা দাও কোডগুলা ব্রাউজার নেয় এবং ব্রাউজার কিন্তু এই কোডটাকে একটা খুব সুন্দর ওয়েবসাইট আকারে দেখায় ঠিক আছে তো প্রত্যেকবার কিন্তু সে সার্ভারের কাছে রিকোয়েস্ট করে না প্রথমবার রিকোয়েস্ট করে তারপরে সে কি করে সুন্দরভাবে ওই ব্রাউজারের মধ্যে কোডগুলো সেভ করে রাখে সো তুমি সেকেন্ড টাইম থার্ড টাইম যখন ওয়েবসাইটটা দেখতেছো তখন কিন্তু দেখা যাবে তোমার ব্রাউজার থেকে লোড হচ্ছে ওই ক্যাশ ওইভাবে কি ব্রাউজার খায় ভাই হ্যাঁ ওইভাবে ব্রাউজার র‍্যাম খায় এবং আমাদের ক্যাশ ক্লিয়ার করার জন্য আমরা বলি কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিতে বলি এটা খারাপ না এটা গুড কারণ তুমি একটা ওয়েবসাইটে বারবার ভিজিট করতে পারো আর একটা ব্যাপার হচ্ছে ক্যাশ যদি তোমার ব্রাউজার থেকে লোড হয় আমি আজকে একটা ওয়েবসাইটে চেঞ্জ করলাম সেটা কিন্তু তুমি পাবা না ঠিক আছে তখন এই যে কন্ট্রোল মানে রিলোড দাও না তোমরা কন্ট্রোল শিফট আর আর দিলে ওইটা হচ্ছে তোমার ক্যাশটা ক্লিয়ার করে ব্রাউজার থেকে লোড হবে কি ঠিক আছে জি ভাই আচ্ছা এবার আমাদের লাস্ট প্লাগইনটা কই সেটিংসে গেলাম এই যে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট এটার কাজটা হচ্ছে আমি কিন্তু মানে আমরা যতগুলা ধরনের জিনিস ইউজ করি সব দেখাই দিছি তোমার নাইট্রোপ্যাক দিয়ে কাজ ছাড়তে পারো শুধু রাবলুপি রকেট দিয়ে কাজ ছাড়তে পারো অনেকে শুধু অটো অপটিমাইজ দিয়েও কাজ ছেড়ে ফেলে আবার অনেকে অ্যাসিনক্রোনাইজ অটো অপটিমাইজ রকেট তিনটে একসাথে দেয় ডিপেন্ডিং অন সিচুয়েশন স্পিড কেমন আছে ওয়েবসাইট ভাঙছে কিনা এগুলোর উপরে তোমার অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা এই প্লাগিনটা ইনস্টল করার পর তুমি দেখবা সবার প্রথমে সেটিংস থেকে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট এর সেটিংসে যেতে হবে আমি অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট টা ইনেবল করব এটা তিনটা মোডে লোড হবে একটা হচ্ছে ডেফার মোডে লোড হবে একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ মোডে লোড হবে আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ এবং ডেফার দুইটাকে একসাথে লোড করবে তিনটা মুডে রান করে দেখবে কোন মুডে তোমার ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকে তো এই ক্ষেত্রে আমাদের জিটি ম্যাট্রিক্সে একটা সাইন আপ করার দরকার হবে ঠিক আছে কারণ সে জিটি ম্যাট্রিক্স দিয়ে ওয়েবসাইটের স্পিডটা চেক করবে এটা আসতে এতক্ষণ লাগতেছে কেন আচ্ছা আসছে ভালো করে দেখো এখানে সেটিং সেটিং সব উল্টাপাল্টা সবার প্রথমে আমি কি করতে বলছি ইনেবল অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট ইনেবল করে দিলাম শেষ প্রথমটা শুধু তারপরে সেটিংস এ গিয়ে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট এর উইজার্ডে যাব আমি এখন সেটিংস এ আসি অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট উইজার্ডে গেলাম উইজার্ডে যাওয়ার পর আচ্ছা এটা কি আমি সেভ দিয়ে আসছি ইনেবল জাভাস্ক্রিপ্ট দিয়ে নিচে গিয়ে সেভ দিয়ে আসবা ঠিক আছে আচ্ছা তারপরে উইজার্ডে যাবা উইজার্ডে যাওয়ার পর দেখো ও বলতেছে যে জিটি ম্যাট্রিক্সে একটা অ্যাকাউন্ট করতে হবে তোমার সো জিটি ম্যাট্রিক্সে যাবা সাইন আপ করবা একটা অ্যাকাউন্ট করবা সিম্পল যেমন সাইন আপ করে আমার অ্যাকাউন্ট আছে আমি লগইন করতেছি আচ্ছা অ্যাকাউন্টটা এখন আমার ওপেন হয়ে গেছে এখানে এপিআই অ্যাড করতে হবে খেয়াল করো জিটি ম্যাট্রিক্সে লগইন করার পর এপিআই নিবা এপিআই নেওয়ার পর এপিআই টা কিভাবে নিবা এই যে অ্যাকাউন্টে যাবা একাউন্টে যাওয়ার পর এই যে এপিআই কি পাইছো এই এপিআই কি টা কপি করলাম এবার অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে জিটি ম্যাট্রিক্সের এপিআই কি টা দিলাম জিটি ম্যাট্রিক্সের ইউজার নেম হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস ক্লায়েন্টের কাজের সময় এগুলো তো তার হবে না ভাই এই সমস্যা এটা ফ্রি অ্যাকাউন্ট যেখান থেকে দাও প্রবলেম হবে আচ্ছা যেগুলো পেইড সাবস্ক্রিপশন লাগবে রকেট বা এগুলো এগুলোর ক্ষেত্রে একটু কেম জাম বাট জেনারেলি সমস্যা নেই আচ্ছা এখন সে ওই যে বললাম চারটা মুড়ে টেস্ট করবে অলরেডি ইনিশিয়ালি তার পেজ স্পিড নাইনটি নাইন পাইছে আচ্ছা খুবই ভালো এত কেমনে পাইলো আচ্ছা সেকেন্ড মোডে টেস্টিং চলতেছে মানে মজার ব্যাপার দেখো প্লাগইনটা নিজেই জিটি ম্যাট্রিক্সের সাথে কানেক্ট হয়ে তোমার স্পিড মেজার করতেছে এবং তোমার জাভাস্ক্রিপ্টটা কোন মোড়ে দিলে সবচেয়ে বেটার রান করবে সেটা সে দেখাচ্ছে তো ও বলতেছে এখানে এখানে দুটো ফ্যাক্টর একটা হচ্ছে পেজ স্পিডের স্কোর কত লোডিং টাইম কত ঠিক আছে তো আমরা অ্যাসিঙ্ক্রোনাই মোডে দেখলাম 99% হচ্ছে লোডিং টা নাইন্টি স্পিড কিন্তু লোডিং টাইম অনেক খারাপ মা সেকেন্ড ডেফার মুডে যদি রান করে তাইলে নাইন্টি নাইন নাইন্টি সমান তাইলে আমাদের নজর রাখতে হবে লোডিং টাইমের উপর লোডিং টাইম এইট পয়েন্ট কোনটা ভালো 8.06 পয়েন্ট জিরো সিক্স ভালো তার মানে ডেফার মুডটা বেটার দেন অ্যাসিন্টোনাইজ আমার সাইটের জন্য এটা এক এক সাইডে এক এক রকম আচ্ছা এবার অ্যাসিনকোনাইজড মুডে রান করতেছে যে কুয়ারির ফাইলগুলো এক্সক্লুড করে স্পিড কমে গেছে কিন্তু পেজ স্পিড অনেক ভালো ফ্যাক্ট দুইটা ক্লায়েন্ট কোনটার উপর জোর দিছে ক্লায়েন্ট দুই রকম আসে এক বলে আমার স্কোর যা থাক কোনো সমস্যা নাই আমার ওয়েবসাইটে লোডিং টাইম ভালো থাকতে হবে মানে যত কমে লোড হবে তত ভালো আবার অনেক ক্লায়েন্ট বলবে আমার লোডিং টাইমের দরকার নেই আমার পেজ স্পিড স্কোর ভালো থাকতে হবে আচ্ছা বেস্ট কোনটা মানে এই লোডিং টাইমটা আমি বলি মেইনলি পেজ স্পিড স্কোর তো আর কেউ দেখতে যায় না তোমার ওয়েবসাইটে ট্রাফিক যত দ্রুত লোড হবে সেটাই বেস্ট ঠিক আছে তো আমার দৃষ্টিকোণ থেকে লোডিং টাইমটা ইম্পর্টেন্ট কারণ পেজ স্পিড স্কোরটা গিয়ে কেউ মাপতে যাবে না এই ওয়েবসাইট স্পিড কত দেখে আসি এরকম কেউ মাপতে যাবে না কিন্তু লোডিং এর জন্য এই যে পাঁচ সেকেন্ড ওয়েট করানো আর আট সেকেন্ড ওয়েট করানো তাকে তিন সেকেন্ড বেশি ওয়েট করতে হচ্ছে ওয়েবসাইটে লোড দেখার জন্য তার থেকে বেটার না এটা চুজ করা সো আমাদের এখন পর্যন্ত লাস্টেরটা কথা আটানব্বই এবং সবচেয়ে লোডিং টাইম কম তাইলে আমাদের ডেফার মোডে জেকুয়ারি কোয়েরি এক্সক্লুডেড চারটা মোডে রান হইছে একটা জেনারেল টেস্টিং ওটা বাদ দিলাম তারপর অ্যাসিনক্রোনাইজ তারপর ডেফার তারপরে অ্যাসিনক্রোনাইজ জেকুরি কিউরি এক্সক্লুডেড জেকুরি জে ঠিক আছে তাহলে সবচেয়ে বেস্ট পাইছি আমি চার ফোর পয়েন্ট এত এটা হচ্ছে আমার ডেফার মোডে যদি রান করি ঠিক আছে মোডটা আমি বুঝে গেছি এবার অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট এর সেটিংস এ যাব মোডটা কি ছিল ডেফার জে কিউরি হ্যাঁ এখানে টোটাল পেজ সাইজটা কি বিষয়টা টোটাল পেজ সাইজ মানে কি তোমার ওয়েবসাইটে যে মানে কোডিং গুলো আছে কোডিং গুলো লোডিং সাইটটা ওয়েবসাইটের মানে ইমেজ টিমেজ সব মিলে তো অনেক ফাইল কোডিং এর লোড কত কতটুকু কত কেবি সেটা দেখাচ্ছে আচ্ছা এবার আমরা হচ্ছে ওই ওয়াই স্লো একটা স্কোরাস ওইটা ওয়াই স্লোটা আসলে আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়াও ওর গেলে বুঝতে পারবো আচ্ছা এখানে আমরা সেটিংস এ কোনটা দিব বলো তো ডিফার ডিফার এক্স টু লাস্ট এটা রাইট দিলাম তাইলে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট মোড কি ডিফার যে কুরই এক্সক্লুডেড তাই না ডান তিনটে জিনিস হ্যাঁ সো এই হলো ব্যাপার আমি ডেফার মুডে যাই যে কুরি করে রান করব এইবার আমার কাজ হচ্ছে সেভ হয়ে গেছে অটো নিচের দিকে ডেফার মুড সেভ জিনিস সবাই ক্লিয়ার উস্তাবর্ষা সবে জি ভাই কি ভাই কি অবস্থা যদি ভালো না হয় ফেলে দিব প্লাগইন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি অটো অপটিমাইজ এবং অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট এই দুটো কন্ডিশনের উপর বলছি মানে কন্ডিশন যদি ভালো হয় রাখবো খারাপ হলে ফেলে দিব শেষ গুগল স্পিড স্পিড 90 হলে জিটি ম্যাট্রিক্সে দেখা যায় যে 95 99 হয়ে গেছে হুম 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 এখানে কত পঁচাত্তর একটু দুই কমে গেছে তাইলে আমাদের যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাগইন এটা ভালো কাজ করতেছে না দিবা ঠিক আছে এই গেল তো এই গেল সমস্যা ভাই একটু বলি আমি তো প্রথমে ক্লায়েন্টের সাইডটা পি স্পিড স্টেট মানে টেস্ট করে নেব টেস্ট করার সময় ওখানে নিচে যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলোর ভিত্তি করে তো আমাকে প্লাগ গুলো সেট করে চেক করতে হবে হয়তো কি এমনি একটা আচ্ছা নাইট্রো এবং রকেট যেটা করে নাইট্রোপ্যাক এবং রকেট পুরো সাইটের দায়িত্ব নিয়ে নেয় মানে আমাদের আগে যে প্রসেস গুলো ছিল ম্যানুয়ালি আমরা আগে করতাম এটা আগের ভিডিও গুলোতে দেখবে এরকম ছিল ধরো এখানে ধরো আমি পেজ স্পিডে যে ইস্যু গুলো পাচ্ছি এখানে প্রবলেম গুলো আসতেছে ধরো ইনিশিয়াল রেসপন্স টাইম সার্ভার রেসপন্স টাইমটা বাদ দিলাম এটা তো সার্ভারের ইস্যু এছাড়া আমাদের ধরো এখানে কিছু ইস্যু আছে তো এই ইস্যুগুলো আমরা ম্যানুয়ালি কোড করে করে ফিক্স করতাম বা বিভিন্ন প্লাগিন ইউজ করতাম বা ধরো তোমার ওরাই কিছু প্লাগিন সাজেস্ট করতো ধরো ইমেজ এলিমেন্ট এটার জন্য মানে ভালো কাজ করতেছে না বা লার্জেস্ট কন্টেন্ট ফুল পেইন্ট তো তুমি গুগল করো লার্জেস্ট কন্টেন্ট ফুল পেইন্ট ফর ইমেজ প্লাগ তখন দেখবা ওই রিলেটেড একটা প্লাগ আসতো এবং আমরা সেই প্লাগ দিয়ে দিয়ে প্রবলেম গুলো সলভ করতাম তো এখন আসলে রকেট এবং রকেটের পেইড ভার্সন আবার বলতেছি এবং নাইট্রোপ্যাক এই দুটা আসলে পুরো সাইটের দায়িত্বই নিয়ে নেয় তো তুমি এই ম্যানুয়ালি যে অপটিমাইজেশন গুলো এগুলো এখন আর ওভাবে দরকার না দেখবা রকেট বা তুমি ইয়া দেওয়ার পরে এগুলো ম্যাক্সিমামই দেখবা গ্রিন হয়ে গেছে ইস্যুই পাবা না খুঁজে আমি রকেট যদিও অরিজিনাল পেইড ভার্সন দিলে হ্যাঁ অরিজিনাল পেইড আমি এখন রকেট প্রায় দুই বছর আগের ভার্সন ইউজ করতেছি যার কারণে এখানে কিছু ইস্যু দেখতেছো বাট দেখবা প্রিমিয়াম ভার্সন ইউজ করলে মানে হাতি দেওয়া লাগবে না ঠিক আছে সো এই হলো ব্যাপার আর স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে তুমি যদি কোনো সাইটের স্পিড দেখো দশ বারো পনেরো ওইগুলো আসলে স্পিড অপটিমাইজ করে একশো তুলতে গেলে বা নাইনটি তুলতে গেলে ইস্যু হইতে পারে নাইট্রোপ্যাক দিয়ে পসিবল বাট রকেট মাঝে মাঝে মানে বিশের নিচে যদি স্পিড থাকে এক্সিস্টিং সাইটের তখন আসলে সত্তর আশিতে আটকে যায় ঠিক আছে এটা একটু খেয়াল রেখো তো আগে একটু ক্লায়েন্টের কাছ থেকে সাইটের চেক করে নিবা যে সাইটের স্পিড কতটুকু আছে তারপরে সাইট ভারী কতটুকু সাইটের কন্টেন্ট তারপরে সাইটের মধ্যে কি টাইপের কিছু ধরেন প্লাগইন ইউজ করলে ওগুলা মানে স্পিড অপটিমাইজ করা যায় না এমন কিছু মানে দেখছিলাম সম্ভবত তারা ধরেন ওই কিছু ক্লায়েন্ট আছে বলে যে তুমি আমারে পেস স্পিড দে দেখাবা আমি জিটিমেট্রিক্স টিপস চায় না পিঙ্গলের স্পিডও চাই না তুমি আমার গুগল স্পিড দে দেখাবা মানে কিছু কিছু যারা একটু চালাক চতুর আছে ওরা ওগুলো বলে বসে গুগল পেস স্পিডটা বেটার হ্যাঁ দেখো এখানে 75 দেখাচ্ছে এখানে 90 দেখা 80 দেখাচ্ছে তাহলে অনেক বেশি তুমি এই নাইট্রোপ্যাক দিও নাইট্রোপ্যাক এ ক্লায়েন্ট ওভাবে আর ধরতে পারবে না এবং ডাব্লিউপি রকেটের প্রিমিয়াম ভার্সন ইউজ করলে দেখবে বেটার একটা রেজাল্ট পাচ্ছো আর কি ঠিক আছে তো এই গেল আমাদের ডাব্লিউপি রকেট এখন ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য তুমি তো আর বলবা না কোন প্লাগইনটা ইউজ করবা তাই না অনেক ক্লায়েন্ট জানেও না প্লাগইন কি অনেক ক্লায়েন্ট জানেও না এভাবে স্পিড টেস্ট করা যায় তো সে ক্ষেত্রে ক্লায়েন্টকে দ্রুত কনভিন্স করার জন্য এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যেমন তুমি কি কি বিষয়ে কাজ করবা ঠিক আছে এখানে নতুন ঢুকবে হচ্ছে তোমার

এখানে প্রত্যেকটা প্লাগ এর ফিচার বলা আছে যেমন ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এই কটা বিষয়ে কাজ করে মিনিফিকেশন জিজিপ কম্প্রেশন ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করা ক্যাশ ফিলোডিং করা তারপর এখানে এই এই পয়েন্ট গুলো দিয়ে ক্লায়েন্টকে কনভিন্স করবা এবং প্লাগ ইন দিয়ে যতটুকু করা যায় এর বাইরে আর করার কিছু নাই আসলে এর বাইরে আসলে কোড হাত দেওয়ার এখন দরকার হয় না ওয়ার্ডপ্রেস আসলে এতটা মানে ইজি করে ফেলছে কোডে হাত দেওয়ার দরকার হয় না বাট আমরা শপিফাই যখন আসলে স্পিড অপটিমাইজ করতে যাই ওরকম কোনো প্লাগ বা অ্যাপ নাই তখন কিছু করে হাত দিতে হয় তুমি নাইট্রোপ্যাক বা রকেট এর প্রিমিয়াম ভার্সন দিলে আমার মনে হয় এমন কোন সাইট পাবা না যেটাতে তোমার কোডিং এ হাত দেওয়া লাগবে কিন্তু ওরা তো কিছু কাজ করতেছে তাই না যেমন এই কাজগুলো ক্লায়েন্টকে কনভিন্স করবা বা স্পিড অপটিমাইজেশনে গিগ যখন বানাবা তখন এই এই পয়েন্টগুলো লিখবা আমি তোমার কম্প্রেশনের কাজ করব লেভারেজ ব্রাউজার মিনিফিকেশন জি এই পয়েন্টগুলো অটোমেটিক্যালি প্লাগইনগুলো কাজ করে